কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম من همزه ونفه ونفسه، بسم الله الرحمن الرحيم، وقل جاء الحق وزهق الباطل، إن الباطل كان زهوقا. عن أبي بن قبادة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا فسد الشام فلا خير فيكم، لا تزال طائفة من أمتي مسرورين. জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুযোগ আদায় করি। তার নিজের শেখর ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঘনশ্যামপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে 17তম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল আজ 17-18 জানুয়ারি 2020 আজকে দ্বিতীয় দিন মহাসত্তা আল্লাহর সামনে আছে এই দোয়া এই প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনা সভার ওসিলাতে আমরা মুসলিম উম্মাদের ছোট ছোট পাপগুলো আমরা করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই আলোচনা সভার ওসিলা ধরে আমাদের সমস্ত মুসলিম উম্মার এই ছোট ছোট পাপগুলো তুমি ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। মহাসত্তা আল্লাহর সামনে আছে এই দোয়া এই প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মা আজকে বিভিন্ন দলে, বিভিন্ন ফিরকা, বিভিন্ন মাযহাব, বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতলক্ষ্যের মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে মুসলিম উম্মাকে একটা প্ল্যাটফর্ম আসার তৌফিক দান করো। আল্লাহ আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, এমনকি আমি যে দেশে বাস করি ভারতবর্ষ, সে দেশেও আজকে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম জাতি সবচেয়ে বেশি নির্যাতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই আলোচনা সভার ওসিলাতে আমাদের ভারতবর্ষের মুসলিমদেরকে একটা শক্তি এবং গায়ে মদত দিয়ে সাহায্য এবং সহযোগিতা করো করো। সকলে বলি আমিন। যাই হোক, আজকে বাংলাদেশে সফরের প্রথম প্রোগ্রাম আপনাদের এইটা, মানে এই যে আজকে দ্বিতীয় সফর আমি করলাম, মানে 2020 প্রথম সফর আপনাদের বাংলাদেশে, এবং আজকে প্রথম আলোচনা আপনাদের এই রাজশাহী ঘনশ্যামপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে এই প্রোগ্রামটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনা সভাটিকে কবুল করো। সকলে বলি আমিন। আজকে জলসা কর্তৃপক্ষ এই আলোচনা সভাকে কেন্দ্র করে তারা নির্দিষ্ট একটি বিষয় আমাকে বলার জন্য অনুরোধ করেছে। আলোচ্য বিষয়ে তারা যেটা ইঙ্গিত বা পরামর্শ দিয়েছে, আলোচ্য বিষয় আমরা কেন মুসলিম, আলোচ্য বিষয় কি ভাই, আমরা কেন মুসলিম, আমরা কেন খ্রিস্টান না, আমরা কেন হিন্দু না, আমরা কেন নাস্তিক না, আমরা কেন বৌদ্ধ না। টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের সবচেয়ে সম্প্রচারিত একটা আন্তর্জাতিক লেভেলের পত্রিকা, ভাই নাম শুনেছেন, টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19 তারা একটা আর্টিকেল ছাপিয়েছিল। তারা বলছে যে গোটা বিশ্ব জগতে কমপক্ষে 750 কোটি মানুষ আছে, বা কত কোটি, 750 কোটি মানুষ আছে। ভাই আপনারা যে বাংলাদেশে বাস করেন কতজন মানুষ আছেন এখানে, মাত্র 17 থেকে 18 কোটি।
আমি যে দেশে বাস করি ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষে মানুষের সংখ্যা প্রায় 135 থেকে 140 কোটি, আলহামদুলিল্লাহ। আপনারা মাত্র 18 কোটি, আমরা কত আছি? 140 কোটি, আলহামদুলিল্লাহ। আর আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে ইন টোটাল জনসংখ্যা যদি ধরতে যায় খুব বেশি হলে 20 থেকে 22 কোটি, তার মানে বোঝা গেল যে বাংলাদেশে আছে 18 কোটি, পাকিস্তান আছে 22 কোটি, ইন টোটাল কত কোটি? 40 কোটি। আর এই বাংলাদেশ আর পাকিস্তানে যদি মুসলিমের সংখ্যা গণনা করি সর্বোচ্চ হবে 32 থেকে 34 কোটি। আপনারা বাংলাদেশের কমপক্ষে 14 কোটি আপনারা মুসলিম আছেন, 14 কোটি মুসলিম আছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এবং পাকিস্তানে ইন টোটাল মুসলিমের সংখ্যা 30 থেকে 32 কোটি। আর আমরা ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘু হওয়ার পরেও আমাদের মুসলিমদের জনসংখ্যা প্রায় 35 কোটি, আলহামদুলিল্লাহ। মানে আপনাদের গোটা বাংলাদেশ এই দেশটা মুসলিমের সংখ্যাগরিষ্ঠ তো নাকি ভাই? জি জি, 95% অথবা 92% আপনারা মুসলিম। আবার পাকিস্তান আছে, এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশ, সেখানে কিন্তু মুসলিমরা বেশি আছে, কিন্তু আমরা ভারতবর্ষে মুসলিমের সংখ্যায় কম হলেও আমরা ইন টোটাল যোগ করলে বাংলাদেশ আর পাকিস্তানের যতগুলো মুসলিম আছে তার চাইতে ভারতবর্ষে না মুসলিমরা আমরা বেশি আছি। আরো আশ্চর্য হবেন যে গোটা ভারতবর্ষ, পাকিস্তান, কাশ্মীর, আসাম, এই সমস্ত অখণ্ড ভারতবর্ষ যখন ছিল সেই সময় ক্ষমতায় কারা ছিল ভাই? আমরা মুসলিমরা। এই অখণ্ড ভারতবর্ষকে আমরা মুসলিমরা কমপক্ষে 800 বছর শাসন করেছি। কত বছর? 800 বছর আমরা মুসলিমরাই শাসন করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য এখন 800 বছর আমরা মুসলিমরা প্রত্যেকটা জায়গাতে ক্ষমতায় ছিলাম, শাসন করেছি, কিন্তু বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট বা অবস্থান যে মুসলিমরা আজকে ভারতবর্ষে থাকতে পারবে না, এই জন্য নানাবিধি তারা পরিকল্পনা করছে কি করছে না চিন্তা করে দেখেন। যে দেশটাকে আমরা প্রায় 800 বছর শাসন করেছি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে বাস করে দিল্লির লালকেল্লা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মুসলিমদের ছোঁয়া একদম রন্ধে রন্ধে প্রবেশ করে আছে। এমনকি ভারতবর্ষের যে পতাকা, যে তিরঙ্গা কালার আপনারা দেখেছেন ভাই, এই রংটাও দেখছে যে মুসলিম, এটা নির্বাচন করেছে মুসলিম। তারপরে গোটা ভারতবর্ষ আজকে দেখেন যে মুসলিমদের ওপরে তারা ভারতবর্ষে থাকতে দেবে না, নানাবিধি পরিকল্পনা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কেন? কারণ একটাই, যে আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকিত আদর্শকে গ্রহণ করেছি, এটাই আমাদের অপরাধ। অন্য কোনো অপরাধ দিয়ে তারা আমাদেরকে দেশ থেকে বের করছে এমনটা দিয়েছিলেন, যতদিন কালেমার দাওয়াত দেননি ততদিন নিজ বাসভূমিতে তিনি বসবাস করতে পেরেছেন কি পারেন নাই? পেরেছে। যখনই কালেমার দাওয়াত দিয়েছে তখনই মক্কা থেকে মদিনায় তাকে হিজরত করতে হয়েছে। ডক্টর জাকির নায়েকের কথা শেখ বললো, বা ডক্টর জাকির নায়েক আজকে ভারতবর্ষ থেকে তার কোটি কোটি টাকার সম্পত্তি যত ছিল বাজেয়াপ্ত করে দিয়েছে। ডক্টর জাকির নায়েক আজকে ভারতবর্ষে নাই, বা কারণ কি? ডক্টর জাকির নায়েক একজন মুসলিম, তিনি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তার মানে বোঝা গেল যে আমাদের উপরে যত নির্যাতন হয় একটাই কারণ, আমরা মুসলিম। আসুন আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কেন মুসলিম, আমরা কেন হিন্দু না, আমরা কেন খ্রিস্টান না, কেন আমরা বৌদ্ধ না, কি কারণে আমরা মুসলিম? টাইমস অফ ইন্ডিয়া তার পরে আর্টিকেল তারা বলছে যে গোটা বিশ্ব জগতে কমপক্ষে 4,500 ধর্ম আছে, বা কতগুলো ধর্ম? 4,500 ধর্ম গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বা বলুন তো আমরা কতটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, খুব বেশি 15 থেকে 20 খানা আমরা ধর্মের নাম জানি, কিন্তু গোটা বিশ্ব জগতে 4 থেকে 4,500 ধর্ম এখনো বিদ্যমান। এই সমস্ত ধর্মের অনুসারীদের কমন 3টে মতবাদ আছে, কয়টা? 3টা। প্রত্যেকটা ধর্মের অনুসারী মনে করে যে তাদের ধর্মটা সঠিক, বাকি সমস্ত ধর্ম ভুল। এখন একটা হিন্দু ঠাকুরের কাছে যান, গিয়ে বলুন যে ঠাকুর মশাই, আমরা তো মুসলিম, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রমজানে সিয়াম রোজা পালন করি, আমরা লক্ষ লক্ষ টাকা মানুষকে যাকাত দিই,
আমরা হজ করি, মাসকে দান সাদকা ফিত্রা অনেক কিছু করি, তো ঠাকুর মশাই বলুন তো আমরা মুসলিমরা কি আমরা কখনো আপনাদের স্বর্গে যেতে পারবো? বা ঠাকুর মশাই কি উত্তর দেবে বলেন তো? তারা বিশ্বাস করে যে তাদের ভগবানকে জবাই করে আমরা মুসলিমরা পাই, ভাই খাই কি খায় না? তাদের ভগবানের নাম কি গরু? তাদের ভগবান কি ভগবান নয়? কিন্তু ওই গরুটাকে জবাই করে পিস পিস করে খুব সুন্দর করে উৎসব করে কুরবানি দিয়ে ভাই আমরা সে গরুটাকে খাই কি খাই না? অথবা যদি হিন্দু ভাই কখনো তারা স্বীকার করবে না যে কোনো মুসলিম কখনো জান্নাত যেতে পারে বা স্বর্গে যেতে পারে, কারণ যে তাদের ভগবানকে জবাই করে আমরা খাই। ঠিক একইভাবে একটা হিন্দু ঠাকুর যদি একজন আলেমের কাছে সে জিজ্ঞাসা করে যে হুজুর বলুন তো আমরা হিন্দুরা দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, গরু পূজা করি, লিঙ্গ পূজা করি, তো হুজুর বলুন তো আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো? বা বলুন তো আমরা কি উত্তর দেব? আমরা বলবো আপনারা জাহান্নামে যাবেন, মুশরিকের পরিণাম জাহান্নাম। ভাই এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ঠিক একই প্রশ্ন একজন খ্রিস্টানকে করে, একজন মুসলিম একজন হিন্দু দুজনেই যাবে খ্রিস্টানকে জিজ্ঞাসা করবে, দাদা বলেন তো আপনাদের জান্নাতে আমরা হিন্দু আর মুসলিমরা যেতে পারবো? তারা একটা কথা বলবে যে না, তোমরা পশ্চিমকালে কখনোই তোমরা জান্নাত যেতে পারবে না। তাই একটা কথা মনে রাখবে, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের অনুসারীর একটাই দাবি যে তাদের ধর্ম সঠিক, বাকি সবাই ভুল। প্রত্যেকটা ধর্মের দাবি একটাই যে আমাদের ধর্ম ঠিক, বাকি সমস্ত ধর্ম ভুল। ভাই মনে রাখবেন, একটা হিন্দু ঠাকুর বা হিন্দু ভাইরা যখন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা করে, ভাই তারা কি জাহান্নামে যাওয়ার জন্য করে? না। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য একটা, ঈশ্বরের সন্তুষ্টি, তার বিনিময় জান্নাত। শুধু আমাদের পশ্চিম বাংলা রিপোর্ট, আমাদের গোটা ভারতবর্ষ কত বড় আপনি হিসাব করতে পারবেন না। তবে মনে রাখেন, আপনাদের বাংলাদেশ যত বড়, আমাদের একটা রাজ্য পশ্চিম বাংলা যদি গোটা বাংলাদেশের সমন্বয় করতে যায় একদম সেম সেম হয়ে যাবে। কত বুঝাতে পারি? মানে আপনাদের গোটা বাংলাদেশ তো জেলাতে বিভক্ত আছে, আছে না ভাই জেলা? আর আমাদের রাজ্যের মধ্যে কমপক্ষে 20-24টা করে জেলা থাকে। মানে একটা রাজ্য যখন বলবো তখন আপনাকে বুঝে নিতে হবে রাজ্যের মধ্যে কমপক্ষে 20-24টা জেলা আছে স্বতন্ত্র, আর একটা জেলা থেকে আরেকটা জেলার দূরত্ব কমপক্ষে 200-250 কিলোমিটার। তাই আমরা পশ্চিমবাংলা রিপোর্ট বলছে, মানে মমতা সরকার রিপোর্ট, মুখ্যমন্ত্রী তিনি রিপোর্ট পেশ করেছেন যে 2015 সালে আমাদের পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবাংলাতে 2 লক্ষ দুর্গা পুজো হয়। কত লক্ষ? 2 লক্ষ মণ্ডপ হয়। তাদের দাবি মমতা সরকার, তারা রিপোর্ট পেশ করছে, তারা বলছে আমাদের পশ্চিম বাংলাতে যদি শুধুমাত্র 2 বছর না 1 বছর যদি আমরা দুর্গাপুজো বন্ধ করে দিই, দুর্গাপুজোকে যদি বন্ধ করে দিই, তো 2 বছর গোটা পশ্চিম বাংলার যত মানুষ আছে তাদের সরকার বসে খেতে দেবে, সরকারের এক চিনো টাকা পয়সায় ঘাটতি হবে না। মানে আপনাকে বুঝাতে চাইলাম যে তারা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, তারা কত কোটি কোটি টাকা ব্যয় করে হিসাব করেছেন? কত কোটি কোটি টাকা ব্যয় করে যে 1 বছর যদি দুর্গা পুজোকে বন্ধ করে দেয়, 2 বছর সমস্ত পশ্চিম বাংলার মানুষকে তারা বসে খেতে দেবে, সরকারের 5 পয়সা খরচ হবে না। চিন্তা করে দেখেন, একটা দুর্গা পুজো আপনাদের বাংলাদেশে তো ছোট ছোট সব মণ্ডপ হয়, আমাদের ইন্ডিয়াতে চলে যাবেন এক একটা মণ্ডপে কয়েক লক্ষ নয় কয়েক কোটি টাকা বাজেট থাকে, চিন্তা করেছেন? তো ভাই তারা যে অর্থ সম্পত্তি ব্যয় করছে এটা কিন্তু এমনি নয়, তাদের বিশ্বাস যে এর মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি আর তার বিনিময়ে জান্নাত। ঠিক একই ভাবে খ্রিস্টান মিশনারিরা দেখবেন প্রত্যেকটা জায়গাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাই তারা মানুষকে দান করে কি করে না। বাংলাদেশে দেখবেন কিছুদিন আগে বিদেশ থেকে একজন খ্রিস্টান ডাক্তার এসেছিল, বা একটা ভাইরাল হয়েছিল না খবর, যে ডাক্তার এসে তারা বিভিন্ন রকমের পরিষেবা দিচ্ছে একজন খ্রিস্টান, বা এগুলো কি জানেন, তারা এটার মাধ্যমে একটা জিনিস চায় যে খ্রিস্টান ধর্মটা প্রচার হোক, হিন্দু ধর্মটা প্রচার হোক, সার্বিকভাবে প্রত্যেকটা ধর্মের অনুসারী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা উদ্দেশ্য, যে এই উদ্দেশ্য হচ্ছে জান্নাত বা স্বর্গে যাওয়ার জন্য। প্রত্যেকটা ধর্মের অনুসারী আমরা মুসলিমরা প্রতিদিন দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ছি,
মানুষকে দান করছি, জাকাত দিচ্ছি, উদ্দেশ্য কি? এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি জান্নাত। তো এই দুটো পয়েন্ট মনে রাখবেন, প্রত্যেকটা ধর্মের অনুসারী তাদের ধর্মকে মনে করে সঠিক, আর প্রত্যেকটা ধর্মের অনুসারী ধর্ম পালন করে স্বর্গতথা জান্নাত যাওয়ার জন্য। তিন নম্বর পয়েন্ট একটা কথা মনে রাখবেন, একটা হিন্দু ঠাকুর কাছে যাবেন, গিয়ে বলবেন যে ঠাকুর মশাই আমি হিন্দু ধর্ম গ্রহণ করতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? শুধু প্রশ্ন করে দেখেন, ঠাকুর মশাই চুল গড়াবে। আচ্ছা তাই তো, হিন্দু হলে কি হতে হয়, মানে কি করে আপনি হিন্দু হবেন? উনাকে প্রশ্ন করা মানে উনি বিপদে পড়ে যাওয়া। তাই তো আসলে, তাই তো, কি করলে হিন্দু হয়, কি করলে হিন্দু হয়? খুব বেশি আপনাকে বলতে পারে যে বাবা দুর্গা পুজো তো হয়ে গেল, এক কাজ করো সামনে ডিসেম্বরে দুর্গা পুজো হবে, তুমি দুর্গা পুজোতে এসো, একটু আরতি তুলে দিবে, একটু দুর্গা পুজোতে দর্শন মন্ত্র পাঠ করবে, তুমি হিন্দু হয়ে গেল। এরপর জিজ্ঞেস ঠাকুর মশাই এই হিন্দু হওয়ার পরে কি করতে হবে বলেন তো আমাকে, কি করব, মানে হিন্দু যে আমি হলাম এমন কি কাজ আমি কি করবো বলেন তো? দেখুন ওনার কাছে কোনো উত্তর নাই। আসলে তাই তো, হিন্দু হয়ে কি করতে হয়? ঠিক একই প্রশ্ন একটা খ্রিস্টান ফাদারকে জিজ্ঞেস করেন যে দাদা আপনাদের খ্রিস্টান ধর্ম খুব ভালো লাগে, আমি খ্রিস্টান হতে চাই, বলুন তো আমাকে খ্রিস্টান হতে হলে কি করতে হবে? ওরাও বিপদে, তাই তো, খ্রিস্টান হতে হলে কি করতে হবে? শুধু তারা বলতে পারে যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাকে বলেন যীশু খ্রিস্টকে তো আমরা আগে থেকে বিশ্বাস করি, বা বলি কি করি না, যীশু খ্রিস্টকে আমাদের নবী হযরত ঈসা আলাইহিসসালাম তাকে বিশ্বাস করি কি বলি না, করি। খুব বেশি বলতে পারে যে তোমরা বিশ্বাস করতে হবে যীশু খ্রিস্ট কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই একজন কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, এটাকে বিশ্বাস করতে হবে, তাকে পাল্টা বলেন এটাও তোমরা বিশ্বাস করি, বা করি কি করি না। তারপরে বলতে পারে যে যীশু খ্রিস্ট যেমন তোমার মানুষ নাই, একজন আলাদা মানুষ, যে মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন আল্লাহর আদেশে, এটাকে বিশ্বাস করো, বা আমরা মুসলিমরা বিশ্বাস করি কি করি না। তাহলে তারা যেটা বিশ্বাস করতে বলবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য, বা আগে থেকে আমরা বিশ্বাস করি কি করি না। তারপরে বলতে পারে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবে শান্তি প্রতিষ্ঠার জন্য, এটাকে বিশ্বাস করো, বা আমরা মুসলিমরা বিশ্বাস করি কি করি না, করি। যে তিনি আসবেন তো তাকে প্রশ্ন করে আপনি ফ্যাসাদে ফেলে দিতে পারেন যে আসলে বলুন তো খ্রিস্টান হতে হলে কি করতে হবে, হিন্দু হতে হলে কি করতে হবে। মনে রাখবেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যতগুলো ইজাম আছে, যতগুলো দর্শন আছে, প্রত্যেকটা ইজাম, প্রত্যেকটা দর্শন, প্রত্যেকটা ধর্ম চলে একটা জিনিসের উপরে ভিত্তি করে, সেটা বিশ্বাস। কি বললাম? বিশ্বাস। আপনি মনে করছেন আপনি হিন্দু তো আপনি হিন্দু, আপনি মনে করেন যে খ্রিস্টান তো আপনি খ্রিস্টান। কিন্তু ইসলাম শুধু বিশ্বাসের নাম নয়, ইসলাম বিশ্বাসের নাম নয়। ঠিক একটা হিন্দু যদি আমাদের শাইখের কাছে চলে আসে, বলে মৌলভি সাহেব আমি ইসলাম কবুল করতে চাইছি, বলুন তো কি করতে হবে? যখন এই মেসেজটা কর্মে চলে আসবে, সমস্যা যেন আলেম একজন মৌলানা বলে আলহামদুলিল্লাহ, বা বললে কি বলবে না, দেখেন মুখ থেকে বলেছে যে ইসলাম কবুল করতে চাই, প্রথমে আলহামদুলিল্লাহ, বা মুখ থেকে বলবে কি বলবে না, 100% বলবে। তারপর জিজ্ঞাসা যে ভাই আপনি কেন ইসলাম কবুল করতে চাইছেন, আপনাকে জোর করছে, কেউ টাকা পয়সা লোভ দেখাচ্ছে, কোন মেয়েকে ভালোবাসেন, এই জন্য কি আপনি ইসলাম কবুল করতে চাইছেন? বা প্রশ্ন করবে কি করবে না, অবশ্যই তাকে প্রশ্ন করবে। যখন দেখবে না সে ইসলামের প্রতি আগ্রহ আবেগ আছে, এই যদি ইসলাম কবুল করছে, তারপর সে যুবককে সর্বোচ্চ বলতে যাও তুমি গোসল করে আসো, গোসল করে এসে অথবা না করে তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করিয়ে দেবে। আর যখনই কালেমায়ে শাহাদাত পাঠ করছে, হচ্ছে 12:15 কয়টায়, 12:15 মাত্র 15 মিনিট পর কালে সারা পাঠ শেষ, কিছু নসিয়া করছে, আর মসজিদ থেকে আজান আসছে আল্লাহু আকবার আল্লাহ। ভাই বলুন তো এখন এই ব্যক্তির উপরে কি ফরজ? দেখেন এটা হচ্ছে ইসলাম। এই কালেমা পাঠ করার আগে তারপরে যদি 1,000,000,000 আজান পড়তো, বা নামাজ ফরজ ছিল? দেখেন কেমনই পাঠ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই কালেমা পাঠ করেছে আর সঙ্গে সঙ্গে চলে এসেছে হাইয়া আসসালাম, নামাজের জন্য এসো। বলুন তো এই ব্যক্তি যে এখন ইসলাম কবুল করলো, তাহলে নামাজটা ফরজ কি ফরজ নয়? নামাজটার সঙ্গে সঙ্গে তাকে পড়তে যেতে বাধ্য কি বাধ্য নয়? অবশ্যই বাধ্য। নামাজ পড়ে এসেছে জোহরের নামাজ, একটু নিজের মতো কাজ করতে শুরু করেছে, একটু পর আবার আসরের ওয়াক্ত, আবার আজান, বা তারপরে আসরের নামাজ ফরজ কি ফরজ নয়? আসরের নামাজ পড়েছে, একটু পর আবার
বড় মাগরিব, আবার একটু কাজ করেছে, একটু বড় আবার ইশা, আবার একটু ঘুমিয়ে রাত্রে তাহাজ্জুদ, আবার একটু ঘুমিয়ে আবার ফজর, আবার পরের দিন জোহর, মানে ইসলাম তার মানে একটা বাইন্ডিং হয়ে গেল। চব্বিশ ঘন্টা আপনাকে বেঁধে দিল কিসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে। তাই পৃথিবীর সমস্ত ধর্ম দেখবেন তারা ধর্মে আছে শুধু বিশ্বাস, কিন্তু ইসলাম তিনটা জিনিসের নাম। কয়টা? তিনটা। এক, অন্তর দ্বারা বিশ্বাস, মুখ দ্বারা স্বীকৃতি, আর অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে দুটো জিনিস নাই, একটা জিনিসের নাম ধর্ম। যে শুধু অন্তর দ্বারা বিশ্বাস করো তুই সে ধর্মের অনুসারী হয়ে গেলে, তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার দরকার নেই, মুখ দ্বারা কিছু বলে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে এটাও নেই। তবে ইসলামের সঙ্গে পার্থক্য হচ্ছে এটাই যে ইসলাম তিনটে জিনিসের সমন্বয়, যে মানুষ বুঝতে পারবে এই লোকটা ইসলাম কবুল করেছে, তার আমল, তার আখলাক, তার ব্যবহার। চব্বিশ ঘন্টা তাকে ইসলাম মাল পালন করতে পারবে কি পারবে না? একজন হিন্দু আমার এক ড্রাইভার ছিল এর আগে, তো সে ড্রাইভার দাদাকে বলছি যে দাদা আপনার যখন পানি পান করেন, পানি খান, তখন হিন্দু ধর্ম অনুসারে কটা বিধান আছে? বলছে পানি জল খাবো, এটা বিধানে কি আছে? বলছে জল খাবে তো বিধানের কি আছে? আছে কেন বিধান নেই? বলছে না কোনো বিধান নেই, জল তৃষ্ণা পেয়েছে খেতে হবে। আছে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, এক গ্লাস পানি পান করতে হলেও পাঁচ থেকে সাতখানা বিধান লাগে, বা লাগে কি লাগে না? লাগে। যদি দাঁড়িয়ে থাকেন বসতে হবে, এক, দুই ডান হাত দিয়ে খেতে হবে, তিন খাবার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, চার পানি যখন পান করছেন তিনটা শ্বাসে খেতে হবে, পাঁচ খাবার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, ছয় হিলান দিয়ে খাওয়া যাবে না, শুয়ে থেকে খাওয়া যাবে না। ইমাম নববী শুধু কিতাব উত্তম খানা পিনা অধ্যায়ে কমপক্ষে বাইশটা সুন্নাতি তরিকা নিশেছে, শুধু খাওয়ার জন্য বাইশটা সুন্নাত লাগে। বেটার নাম কি? এটার নাম ইসলাম। পৃথিবীর সমস্ত ধর্ম চলে শুধু বিশ্বাস, বিশ্বাস করে হিন্দু তো আপনি হিন্দু, আপনি খ্রিস্টান তো আপনি খ্রিস্টান। ইসলাম এমনই একটি ধর্ম যে চব্বিশটা ঘন্টা এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে। যখন আপনি কালেমা পাঠ করেছেন তখন আপনার নিজের ইচ্ছে মতো কোনো কিছু আর চলবে না, এটা ইসলাম। এখন আসেন যে আমরা যে মুসলিম আমরা কেন মুসলিম, বা আপনাদেরকে প্রশ্ন করছি যে আপনি যে ইসলাম পালন করেন মুসলিম কেন মুসলিম, কি যুক্তি আছে, কি প্রমাণ আছে বলুন তো ভাই, কথা বলেন কেন আপনি মুসলিম, উত্তর দেন ভাই। জি, কালিমা পাঠ করেছেন, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, তাই মুসলিম। মানে আপনি বাই চান্স মুসলিম, বাই চুজই নয়। মানে যদি আপনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতেন আপনি হিন্দু হতেন, যদি আপনি খ্রিস্টান ধরবে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করতেন আপনি খ্রিস্টান হতেন, তাহলে বাই চান্স মুসলিম। ভাগ্যিস আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়ে দিয়েছে এই জন্য মুসলিম। ভাই এটা কি একটা সঠিক একটা উত্তর হলো? একটা হিন্দু দাঁড়া তো বলবে যে আমি হিন্দু, যে তুমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাপ দাদা পুরো পুরুষ তারা হিন্দু, তার জন্য আমি হিন্দু। একজন অমুসলিম হিন্দুকে আপনি কিভাবে বুঝাবেন, একজন খ্রিস্টানকে কিভাবে বুঝাবেন যে আমরা যে মুসলিম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বাকি কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, বা অমুসলিমকে বুঝাতে হবে কি হবে না? আপনারা বাংলাদেশি মানুষ, আপনারা হয়তো এই প্রশ্নের সম্মুখীন হন না, কিন্তু আমরা প্রত্যেকটা পদে পদে ঘাটে ঘাটে আমাদেরকে প্রমাণ দিতে হয় অমুসলিমদেরকে। কেন? কারণ আমরা যেখানে বাস করি 85% আছে অমুসলিম, 85% যে দোকানে কিনতে যায় ওটা অমুসলিম, আমরা যেখানে পড়াশোনা করেছি 70-80% মানুষ সবই অমুসলিম, বন্ধু বলেন আর বান্ধবী বলেন প্রত্যেকটা জায়গায়। তো আমরা যখন দাওয়াত দিতে যাই তখন আমাদেরকে তারা একটা প্রশ্ন ছুড়ে দেয় যে তোমরা মুসলিম কেন, মুসলিম কেন, তুমি হিন্দু না, কেন তুমি খ্রিস্টান না, বা তাকে কি বলে উত্তর দেবেন বলেন তো, কিভাবে বুঝাবেন, কিভাবে বুঝাবেন যে আমি মুসলিম কেন? আসেন আমরা আপনাকে এটা প্রমাণ করার চেষ্টা করি যে আমরা যে মুসলিম কেন মুসলিম আমরা। ভাই শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন না আপনাদের? যারা যারা শুনবেন মানে আপনারা বুঝতে ভুল করছে, কিছু কিছু মানুষ আমাদের কথা বুঝতে পারেননি, তাই মানে চেক করে নিলাম যে আমার কথা কতজন শুনছেন আর কতজন শুনছেন না। তো কিছু কিছু মানুষ মানে ঝুলে হাত তুলে নামিয়ে নিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আপনাদের কনসেন্ট্রেট আমাদের দিকে আছে অধিকাংশ মানুষের। তো মাঝে মাঝে আমরা স্লিপ অফ টাং বলে ফেলি, আমরা শুনেও থাকি। তো আমরা যে মুসলিম আমরা কয়েকটা যুক্তির আলোকে
প্রমাণ করব তারপরে ধর্মগ্রন্থের আলোকে। কেন যদি বলি আমি মুসলিম আমাদের ধর্ম সঠিক বা আমরা মুসলিম আমরা তো নিজের ধর্ম সঠিক বলবোই, বলবো কি বলবো না? নিজের দিকে চলে যাবে তাই আমরা যুক্তি এবং ধর্মগ্রন্থের আলোকে প্রমাণ করার চেষ্টা করব আমরা কেন মুসলিম। আসেন প্রথম আমরা একটা প্রমাণ পেশ করি। আমরা যখন মুসলিমরা কোন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করি বা বলুন তো প্রথম সম্বোধন গ্রিটিংস আমরা কি ব্যবহার করি? আসসালামু আলাইকুম। ভাই বাংলা অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভাই একজন হিন্দু দাদা যখন অন্য কোন হিন্দু দাদার সঙ্গে সাক্ষাৎ করে সেই সময় কি বলে? নমস্কার অথবা নমস্তে বা বলে কি বলে না? নমস্কার হচ্ছে বাংলা শব্দ আর নমস্তে এটা হচ্ছে সংস্কৃত। নমস্তে এর বাংলা অর্থ কি? নামা মানে নুয়ে দেওয়া, নিচু করা, ডাউন করা। নমস্তে নামা যুক্তিস্তা মানে নমস্তে মানে তোমার কাছে মাথা নত করলাম। ভাই নমস্তে মানে কি? তোমার কাছে মাথা নত করলাম। তো একটা হিন্দু দাদা যখন আরেক দাদার সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে নমস্কার বা নমস্তে মানে দাদা আপনার কাছে মাথা নত করলাম। এবার আসেন আমরা একটু চেক করে দেখি এর সম্বোধন, এটাকে সর্বজনীন সম্বোধন। কেন? কেন ধর্ম যদি হতে হয় এমন একটা সম্বোধন হবে যেটা সার্বিকভাবে প্রযোজ্য হওয়া উচিত। ধরুন একটা ছাত্রকে, ছাত্র ক্লাসে আছে, শিক্ষক ঢুকেছে, ঢোকার সময় শিক্ষককে ছাত্রদের বলছে নমস্কার স্যার। যদি নমস্কার বলে মানে শিক্ষককে ছাত্র বলছে স্যার আপনার কাছে মাথা নত করলাম। আমরা তর্কের কাছে ধরে নিলাম একজন ছোট্ট ছেলে তার শিক্ষককে বলতে পারে যে স্যার আপনার কাছে মাথা নত করলাম। ভাই এখন শিক্ষক ছাত্রকে কি বলবে বলেন? শিক্ষক কি বলবে যে তোকে নমস্কার? ছাত্র অন্যায় করেছে, ভুল করেছে, নমস্তে বললো মানে স্যার আপনার কাছে মাথা নত করলাম। এবং শিক্ষক যদি বলে ছোট্ট ছাত্রের ছেলেকে নমস্কার বা নমস্তে তোর কাছে মাথা নত করলাম, ভাই হবে? এটা কখনোই হবে না। একজন পিতা কে তার সন্তান হচ্ছে বাবা নমস্কার বা নমস্তে, পিতা কি তার সন্তানকে বলতে পারবে? জি না। মানে এই সম্বোধনটা ভালো লক্ষ্য করলে দেখা যায় যে এই সম্বোধনটা শুধু ছোটরা বড়দেরকে করতে পারে। কারা কাকে করতে পারে? ছোটরা বড়দেরকে করতে পারে। ঠিক একই ভাবে আমরা আধুনিক কালচারে যারা বিশ্বাসী, যারা পশ্চিমার সমাজকে আমরা ফলো করি যে ওরা হচ্ছে আইডল, ওরা হচ্ছে মডার্ন, বা তাদের যেই ভাষা বা তারা যেগুলো দিয়ে সম্বোধন গ্রিটিংস দেয় সকালবেলা হলে কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, বা ব্যবহার করে কি করে না? আসেন আমরা এগুলো একটু বিশ্লেষণ করে দেখি। এই সম্বোধন গুলো যেটা সর্বজনীন, সকালবেলা ধরুন আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হচ্ছে সকাল 8টার দিকে, কঠিন ঝামেলা, এতটাই ঝামেলা হয়েছে যে রাগারাগি হয়ে গেছে, ইসের ঠাঁটি এক থাপ্পড় মেরেছেন, একদম তালাক দিবেন এরকম উপক্রম হয়ে গেছে। এত রাগ, রাগকে কন্ট্রোল করতে না পারে আপনি সরাসরি বেরিয়ে এসেছেন। আপনি স্কুলে একজন টিচার, কেবল স্কুলে ঢুকেছেন আর ছাত্ররা সকালবেলায় দাঁড়িয়ে বলছে গুড মর্নিং স্যার, বলতে কেমন লাগবে? গুড মর্নিং মানে কি? শুভ সকাল। বলতে আপনার সকালে শুভ ছিল? কথা বলেন আপনি সকালে বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার সবচেয়ে একজন কাছের বন্ধু ফোন করে বলছে যে ভাই তাড়াতাড়ি বাড়িতে আয়, আমার বাবা মারা গেছে। আর যখন মারা গেছে খবরটা শুনেছেন আপনি দুটো বন্ধুতে বাড়িতে ছুটে গিয়েছেন, গিয়ে দেখছেন মা সব কাদাকাটি করছে, কান্না করছে, ছেলে মেয়ে সবাই কাদাকাটি করছে, আর আপনি আপনার বন্ধুর কাছে গিয়ে বলছেন গুড মর্নিং ভাই তোর বাবা মারা গেছে। বাবুদের সম্বোধনটা চলবে? মহা বাড়িতে মানুষ সব কাদাকাটি করছে আর আপনার বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুকে বলছেন গুড মর্নিং ভাই তোর বাবা মারা গেছে, খবরদার তুই কাদাকাটি করিস না, বা বলতে পারবেন? বলা যাবে না। কেন? বা সকালে গুড নাইট তা আপনি বলতে পারেন যে সকালে গুড নাইট কেন গুড মর্নিং বলবো? তো এক কাজ করেন, গুড মর্নিং দাদা তোর বাবা মারা গেছে, বা বলতে পারবেন? বলা যাবে? যাবে না। তাহলে বোঝা গেল যে হিন্দু ধর্মের যে সম্বোধনটা এবং আধুনিক কালচার যেটা আছে এই কালচার যে সম্বোধনটা এটা স্থান কাল পাত্র সময় ভেদে এর পরিবর্তন আছে না নাই? আছে। কিন্তু মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্বোধনটা শিখিয়ে দিয়েছে সেই সম্বোধনের বাংলা অনুবাদ কি?
আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এবার চলে আসেন সকাল বেলায়, স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন, থাকে একটা নয় দুটা চর মেরে দিয়েছেন, স্কুলে চলে এসেছেন, ছাত্রর উপর সালাম আলাইকুম, স্যার আপনি কেন টাকা নিত, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি গিয়ে তাকে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, ভাই তোর প্রতি শান্তি বর্ষিত হোক, তোর বাবা মারা গেছে, তুই কাটাকাটি করিস না, সবারই বাবা মারা যায় ভাই, এমন যদি কথা বলে এটা সাংঘর্ষিক জি না? আপনি সম্বোধন, সালাম সম্বোধন এমন একটি বিষয় যে মরা বাড়ি থেকে শুরু করে একদম জন্ম পর্যন্ত যেখানে দিবে সেখানে 100% পারফেক্ট হবে, কি হবে না ভাই? এটাই কি প্রমাণ বহন করে না এই সম্বোধনটা? মহাশয় আল্লাহ সুবহানাহু তাআলা এমন সিলেক্টেড কিছু ওয়ার্ড শিক্ষা দিয়েছে যে সার্বিকভাবে প্রত্যেকটা জায়গায় এই সম্বোধনটা কার্যকরী মহাশয় আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন। দেখেন এখন আধুনিক যুগ, তারা কত সুন্দর সুন্দর সম্বোধন তৈরি করেছে, কিন্তু ইফতার কাল পাত্র সময় ভেদে এর পরিবর্তন আছে না নাই? আছে, কিন্তু সালাম প্রত্যেকটা জায়গায় দেওয়া যায়, তবে হুজুরের কাছে খাওয়ার সময় সালাম দেওয়া নাই, বুঝাতে পারিনি, শুধু হুজুরের কাছে আছে খাওয়ার সময় সালাম দিতে নেই। আমি কয়েক বছর আগে আমাদের ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছি, তো আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়াতে যতগুলো প্রোগ্রাম করি তার 60% হানাফি ভাইদের প্রোগ্রাম, সেখানে 60% হানাফি ভাইদের প্রোগ্রাম করতেই হয়। তো একদিন আমি গিয়েছি, তো দেখছি বড় বড় হুজুর এসেছে জুব্বা হাব্বা পরে, আর আমি তো পাতলা শীর্ণ একটা শীতে একটু পোশাক দু তিনটে পরেছি, তো একটু মোটা মনে হচ্ছে। তো আমি গিয়েছি দেখছি বড় বড় হুজুর সব খাওয়া দাওয়া করছে, তো আমি ঘরে ঢুকে বলছি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কোনো কথা বলে না। আমি কি ব্যাপার, কথা কেন বলে না, একটুবার আবার বলছি আসসালামু আলাইকুম, তাও দেখি কোনো কথা বলে না। আমি আশ্চর্য, কথা কেন হুজুর উত্তর কেন দেয় না, খাওয়া দাওয়া তখন শেষ হয়ে গেছে। এই ছেলে ছোট শোনা দিকে আসো, আজ হুজুর কি হয়েছে, তখন বুঝে তুই জানো না খাওয়ার সময় সালাম দিতে না, কোন মতে চেষ্টা আঘাত করেছো। আমি তখন বলছি যে হুজুর খাওয়ার সময় সালাম দিতে হয় না, তো আমার তো জানা নেই, বলে জানো না মানে কোন মতে এসে পড়াশোনা করেছো, প্রশিক্ষকের নাম কি, ধামকি দিচ্ছে আমাকে। আমি তখন বলছি হুজুর আসলে যে খাবার সময় সালাম দিতে নেই, এটা কোরআনের কোন আয়াতে আছে আর কোন হাদিসে আছে একটু বলেন তো, জানে সর্বনাশ, তুমি কোরআন পড়ে জানতে চাইছো, এটা সকলেই তো জানে, কোন হাদিসে দরকার কি। আমি তখন বলছি আসলে আমি জানতে চাইছি যে খাবার সময় যে সালাম দিতে নেই, তো কোরআনের কোন আয়াত আছে কোন হাদিস আছে একটু বলেন, একটু পড়ে দেখি, যদি থাকে আর কোনোদিন বলবো না, বুঝলে এটা হয়ে আসছে, দলিল লাগে নাকি দেওয়া। আমি তখন বলছি যে হুজুর আমি যখন সালাম দিলাম তখন দেখছি আপনি খাওয়া দাওয়া করছেন, ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন, মাংস দিয়ে ভাত খাচ্ছেন, তো সালাম মানে তার অর্থ আপনাদের শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষণ হোক, আপনাদের বরকত নাজিল হোক, আমি তো এই দোয়াগুলো করছি। তো হুজুর আসলে আমি দোয়া করছিলাম, যখন আপনি খাচ্ছিলেন আমি মনে মনে ভাবছিলাম যে হুজুর তো ইলিশ মাছ দিয়ে খাচ্ছে, হুজুরের খাবার সময় যেন ইলিশ মাছের কাঁটাটা গলায় না বেঁধে বদহজম না হয়, এই জন্য তো দোয়া করছিলাম আপনার শান্তি বর্ষিত হোক। তো হুজুর ঠিক আছে খাবার সময় এরপর থেকে সালাম দেবো না, এরপরে সে বলে হুজুর আপনি খাচ্ছেন আপনার খাবারটা যেন বদহজম হয়। উনি যখন বলছে যখন এইভাবে আমি কিছু কথার সঙ্গে বলতে শুরু করেছি, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি এসে আমাকে তখন আমাকে এসে পরিচয় করেছে, ইনি হচ্ছেন আজকে অতিথি প্রধান বক্তা। হুজুর তখন মুখের দিকে তাকিয়ে বলছে কিন্তু কিছু কিছু না বলে সঙ্গে সঙ্গে ওই দিকে মুখ ঘুরে চলে গেল। আমি তাকে বুঝাতে চাইছিলাম এটাই যে আসলে খাবার সময় সালাম দিতে হবে না, এর মর্মে না কোরআনে কোনো আয়াত আছে না হাদিসে কোনো হাদিস আছে, কোনো যাইফ হাদিস এই মর্মে বর্ণনা নাই। আমার জানা মতে একটা জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ, কয়টা একটা জায়গায়, কোন জায়গায় আপনি দেখছেন একটা মানুষ পেশাব বা পায়খানা ফিরতে অলরেডি বসে আছে দেখছেন, এই ব্যক্তিকে সালাম দিতে পারবেন না। কোন ব্যক্তিকে, যাকে দেখছেন পেশাব বা পায়খানা ফেরার জন্য অলরেডি বসে আছে, এই ব্যক্তিকে জানা বোঝার পরে সালাম দিতে পারবেন না। কেউ যদি ভুলক্রমে এই ব্যক্তিকে সালাম দিয়ে দেয় তো সেই ব্যক্তি সেই মুহূর্তে সালামের উত্তর দেবে না, কার্য যখন শেষ করবে দাঁড়াবে তারপর উত্তরটা
দেবে, এই একটা জায়গা বাদ দিয়ে আর কোনো জায়গায় সালাম দিতে হবে না, এই মর্মে কোনো কিছু বর্ণনা পাওয়া যায় না। তো আমি এই জন্য বলি যে মুসলিমদের সালাম, এক সালামে গোটা বিশ্বজগতের যত সম্মোধন আছে সবার চেয়ে সেরা কি সেরা নয়? এটাই কি প্রমাণ বহন করে না যে ইসলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আনিত ধর্ম, এটা মানুষের মন গড়া ধর্ম নয়? বা ইসলাম মানে কি? শান্তি। আসলে আমরা দেখার চেষ্টা করি যে ধর্মটা সঠিক হবে সেই ধর্মটা সবচাইতে প্রথম ধর্ম হতে হবে কি হবে না বলেন? হঠাৎ করে একটা ধর্ম গজিয়ে গেল ওই ধর্মটা সঠিক ধর্ম হতে পারে? পশ্চিম কালেও নয়। বা জানেন গোটা বিশ্বজগতের যে ধর্মের অনুসারে সবচেয়ে বেশি তাদের নাম কি? খ্রিস্টান। 220 কোটি খ্রিস্টান আছে। একটা খ্রিস্টান যখন আপনাকে এসে বলবে যে আমাদের ধর্মটা সঠিক, তাকে কিভাবে প্রশ্ন করবেন জানেন? তাকে বলবেন যে দাদা খ্রিস্টান ধর্ম যে সঠিক এর পক্ষে ছোট্ট একটা জিজ্ঞাসা। জিজ্ঞাসা কি? তাকে প্রশ্ন করেন ভাই খ্রিস্ট ধর্ম এটা কার নাম অনুসারে? বলেন যিশু খ্রিস্টের নাম অনুসারে। বা এটা কত খ্রিস্টাব্দ চলছে? 2020। আমরা অনেকে জানি না যে 2020 খ্রিস্টাব্দে যে গুনছি, কেন গুনছি জানেন? কেন গুনি? যিশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। তার মানে বোঝা গেল আজ থেকে 2020 বছর পূর্বে যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। এখন খ্রিস্টানদেরকে প্রশ্ন, বলতো যিশু খ্রিস্ট পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে খ্রিস্টান বলে কোনো ধর্ম ছিল বলেন? তার খ্রিস্টান ধর্ম কার নাম অনুসারে? যিশু খ্রিস্টের নাম অনুসারে। তো যিশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল বা থাকা সম্ভব? পশ্চিম কালে থাকা সম্ভব নয়। কিন্তু যিশু খ্রিস্টের পূর্বে মানে 2000 বছরের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তো সেই সব মানুষরা কোন ধর্ম পালন করতো? বা প্রশ্ন আসে কি আসে না? সেই সব মানুষ যিশু খ্রিস্টের জন্মের আগে যে মানুষগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল তার কোন ধর্ম পালন করতো কি করতো না? এক। দুই, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বা প্রশ্ন আসে কি আসে না? অবশ্যই আসে। তার মানে বোঝা গেল খ্রিস্টান ধর্মটি এটা মাত্র 2000 বছর পূর্বে এসেছে, তার আগের মানুষের কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় যে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। মানে 2000 বছর পূর্বের ধর্ম বা এটা সঠিক ধর্ম হতে পারে? কখনোই নয়। ঠিক একই ভাবে হিন্দু ভাইরা বলতে পারে আমাদের ধর্ম সনাতন ধর্ম, আমাদের ধর্ম প্রাচীন ধর্ম, অনেক নতুন ধর্ম, আমাদের ধর্মটাই সঠিক। বা তা দাবি করতে পারে কি পারে না? পারে। তাহলে মনে রাখবেন হিন্দু ধর্মটি এটা সমস্ত মানুষের জন্য নয়, এটা বাংলাদেশের জন্য হিন্দু ধর্ম নয়, এটা আমেরিকাবাসীর জন্য হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্ম কাদের জন্য জানেন? যারা শুধু ভারতবর্ষে বাস করে তাদের জন্য হিন্দু ধর্ম। ভাই এটা কি আমার কথা? জি নয়। তাদের ধর্মগ্রন্থে স্পষ্ট লেখা আছে, মন্ত্র শ্রীমদ ভাগবত গীতা, নাম শুনেছেন? হিন্দু মানে ধর্মগ্রন্থের নাম কি? গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, মনুস্মৃতি অসংখ্য আছে। তাদের যেটা সবচেয়ে বেশি পাঠ করা হয় তার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা। 18খানা অধ্যায় আছে, 700খানা মন্ত্র আছে। এই শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 4, কত বললাম? 4 নম্বর অধ্যায় 7 আর 8 নম্বর মন্ত্র, 4 অধ্যায় 7 আর 8 নম্বর মন্ত্রে দুটো মন্ত্র পরিষ্কার বলছে। দেখেন কিভাবে মন্ত্র বলছে দেখেন। यदा यदा हि धर्मस्य ज्ञानाति भावति भारत अभूतानां धर्मस्य तदे आत्मानं सृजामि अहम् परित्राणाय साधूनां विनाशा चै दुष्कृतं धर्मसंस्थापनाय सम्भावोमि युगे युगे। কি বলছে? যে ভারত থেকে আগে ধরে দেখলাম ঠাকুর মশাই মৌলি সাহেব যে মন্ত্র পাঠ করছে, মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য। যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে আবদ্ধ হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্রানাতি ভাবাতি ভারত। ভাই এই গ্লানি কোথায়? গ্রানাতি ভাবাতি ভারত। যখন ভারতের মধ্যে অধর্ম নেমে আসে তখন ঈশ্বর কি করে? তাদের আত্মানাম সৃজামি অহম্। তাদের মানে উসিবাত, ওই সময় সৃজামি মানে সৃষ্টিকারী, অহম মানে আমি ঈশ্বর। কেন? পরিত্রাণায় সাধুনাম, ভালো মানুষদের রক্ষা করতে, বিনাশা চাই দুষ্কৃতম,
আর খারাপ মানুষকে ধ্বংস করতে ধর্মশাস্ত্র তথা নাই, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে সম্ভাবনিয়ুগে যুগে ঈশ্বর প্রত্যেক যুগে তিনি আসেন বা অবতার পাঠান। ভাই কোথায় কোথায় যখন অরাজকতা নেমে আসে জ্ঞানাতি ভাবতি ভারত, এই ভারতের মধ্যে যখন অধর্ম নেমে আসে, মানে বাংলাদেশে যদি এখন সুদখোর ঘুষখোর জেনাখোর ব্যারিচারি অরাজকতা সৃষ্টি হয়, হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে আসবে না। আমেরিকাতে যদি হয় আসবে না, আসবে না কোথায় গ্রামী গ্রামাতি ভাবতি ভারত, এই ভারতের মধ্যে যখন অধর্ম নেমে আসে ঈশ্বর তখনই আসে শত্রু ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে, ধর্মকে প্রতিষ্ঠিত করতে। তাই বলুন তো, যে ধর্মটি একটা স্থান ভিত্তিক একটা দেশ ভিত্তিক, এই ধর্মটা সকল মানুষ জাতির মুক্তির পথ হতে পারে, সেই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম হতে পারে, সেই ধর্মটা মানুষকে প্রত্যেকটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, যে কোশ্চেন কালেও নয়। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, এটা কোন মানুষের মান ভিত্তিক নয়, এটা কোন স্থান ভিত্তিক নয়, বা ইসলাম কি শুধু আরবদের জন্য, ইসলাম কি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য, শুধু বাংলাদেশের জন্য কিনা, হুদাউল লিনাস সমগ্র মানুষ জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পবিত্র কোরআন অবতীর্ণ করেছে সমগ্র মানুষ জাতির জন্য, বিশ্বনবীকে প্রেরণ করা হয়েছে এই ধর্মটা সমগ্র মানুষ জাতির জন্য। তাই ভাই জান্নাত যদি যেতে চান সে ধর্মটা হবে, ধর্ম যদি শ্রেষ্ঠত্ব দাবি করে সে ধর্মটা হবে সর্বজনীন সমস্ত মানুষের জন্য, একটা বিষয় ভিত্তিক বা ব্যক্তি ভিত্তিক বা স্থান ভিত্তিক হতে পারে না। ভাই আসেন বৌদ্ধ ধর্ম দেখি, ভাই বৌদ্ধ ধর্মে কবে থেকে এসেছে পৃথিবীতে? বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের নাম অনুসারে, গৌতম বুদ্ধ ইতিহাস বলছে আজ থেকে 2500 বছর পূর্বে এই বৌদ্ধ ধর্মের আগমন ঘটেছে। তোমরা বলুন তো, আজ থেকে 2500 বছরের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না, সেই সময় তারা কোন ধর্ম পালন করতো? তাহলে বোঝা গেল সমস্ত ধর্মকে আপনি চেক করেন অটোমেটিক কাজ করবে কি বলবে না, অটোমেটিক কাজ করবে। কিন্তু ইসলাম এটা কোনো নতুন ধর্ম নয়, এটা নিয়ে এসেছে আদম আলাইহিস সালাম। কে? নবী আদম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছে। আর ইসলাম ধর্মের কমপ্লিট বিধান কে কমপ্লিট করেছে? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রথম মানুষ। তিনি যদি মুসলিম হন তো কোন ধর্মটা শ্রেষ্ঠ হবে, কোন ধর্মটা সঠিক হবে, কোন ধর্মটা আসল প্রকৃত ধর্ম হবে? মানুষ ধর্মকে বিকৃত করে তারা নানা ধর্ম তৈরি করেছে। আল্লাহ মূলত একটাই ধর্ম প্রেরণ করেছিলেন, কয়টা? আল্লাহ একটাই, নাম কি? ইসলাম। মানুষ মনে করতে পারে অনেক শিক্ষিত সমাজ তারা বলে যে ধর্ম যদি একটাই হবে তো পৃথিবীতে এত ধর্ম কেন? ভাই ধর্ম আল্লাহ মেলাতেই করেনি, মানুষ তৈরি করেছে। দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ভাই ইহুদি ধর্ম কাকে বলে জানেন? কারা ইহুদি? যারা মনে করে মুসা আলাইহিস সালাম শেষ নবী। কাকে মনে করে? মুসাকে শেষ নবী মনে করে, আর তওরাতকে শেষ আসমানি গ্রন্থ, এরপর কোন আসমানি গ্রন্থে বিশ্বাস করে না। মুসাতে যারা খ্যান্ত এরা কি? এরা ইহুদি। খ্রিস্টান তারা, যারা মনে করে ইঞ্জিল এটা শেষ ধর্মগ্রন্থ, এরপর আর কোন ধর্মগ্রন্থ আসবে না, কোন নবী রাসূল আসবে না, এরা কারা? খ্রিস্টান। মুসলিম তারা, আমরা মনে করি বিশ্ব নবী তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এরপরে কোন নবী রাসূল আসবে না। তবে বলুন তো, ধর্ম মুসা আলাইহিস সালাম কি ইহুদি ধর্ম প্রচার করতে এসেছিলেন? কিন্তু এখন ইহুদিরা তারা ইহুদি দাবি করছে কি করছে না? বা ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট তারা কি খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসেছিলেন? জি না। ঠিক এখন মানুষ ধর্ম তৈরি করেছে, আল্লাহ ধর্ম তৈরি করেন, আল্লাহ একটাই করেছিলেন, নাম কি? ইসলাম। আসেন যুক্তির আলোকে আমরা দেখি যে গোটা বিশ্ব জগতে ইসলাম যে শ্রেষ্ঠ, আমরা মাত্র দুটো প্রমাণ দিয়েছি, এই দুটো প্রমাণই যথেষ্ট হয়ে যায় যে ইসলামের শ্রেষ্ঠত্ব। আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম নদিয়া জেলাতে। নাম শুনেছেন? নদিয়া জেলা, জেলাটির নাম হচ্ছে কৃষ্ণনগর, মানে স্থানের নাম কৃষ্ণনগর। যখন আমি যাচ্ছিলাম এমত পরিস্থিতিতে গাড়িতে যাচ্ছি, হঠাৎ দেখছি বেশ কিছু হিন্দু যুবক আমার গাড়ির সামনে এসে গাড়িটাকে আটকিয়েছে। আমি ভয় পেয়ে গেছি, আর সর্বনাশ যে গাড়িটাকে আটকে দিল। আর আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়াতে মাঝে মধ্যে হুজুরদের দাঁড়ি টাড়ি দেখলে গাড়ি থেকে নামে বল জয় শ্রীরাম। ভাই খবর দেখেন নাই? ভাই দেখেছে যে মাঝে মধ্যে বিরক্ত করে যে জয় শ্রীরাম বল, এটা বল, সেটা বল, গাড়ি থেকে নির্যাতন করা হয়। তো আমি তো ভয় খেয়ে গেছি, আর বাবা আমার গাড়িতে আটকিয়েছে মানে? আমি তখন করেছি কি, গাড়ির মাত্র 2 ইঞ্চি কাছে আস্তে করে খুলেছি। খুলে তখন আমি মুখ বাড়িয়ে বলছি, দাদা কিছু বলছেন?
উনি তখন বলছে হিন্দু দাদাগুলো যে মৌলভী সাহেব আসলে আমাদের সামনে শারদীয় দুর্গ উৎসব, তো আমরা দুর্গ পুজো করবো, এই জন্য চাঁদা কাটতে এসেছি। আমি তখন বলছি বাচ্চা গেল। তো আমি তখন করেছি কি, যে চাঁদা যখন কাটতে এসেছে তো অন্তত একটু ইসলামের দাওয়াতটা দিয়ে দিই, অন্তত দাওয়াতটা পৌঁছে দেয় কালেমা। আমি সব সময় গাড়ির কাছ থেকে সম্পূর্ণ নামিয়েছি। আমি তখন বলছি দাদা আপনার সঙ্গে কিছু কথা আছে, যেটা আপনি সময় থাকে তো বলেন, কিছু কথা বলতে পারি। উনি তখন বলছে ঠিক আছে মৌলভী সাহেব বলেন। আমি তখন বলছি দাদা এই যে বললেন কি পুজো করবেন, তো দুর্গা পুজো। আমি বলছি দাদা দুর্গা এটা আবার কি, মানে জেনেও না জানা ভান করছি যাতে কালে মা দোয়াটা দিতে পারে। আমি তো দাদা দুর্গা এটা আবার কি। উনি তখন বলছে মৌলভী সাহেব আশ্চর্য মশাই, আরে দুর্গা আপনি চেনেন না, যে কে উনি, উনি আমাদের ঈশ্বর। আমি তখন বলছি দাদা উনি যদি ঈশ্বর হবেন তো আমি যে প্রতিদিন পাঁচ লক্ষ নামাজ পড়ি যে আল্লাহর জন্য ইনি আবার কে। উনি তো বলছেন এই মৌলভী সাহেব উনি এটা জানেন না, আল্লাহ তো মুসলিমদের আর দেবী দুর্গা হিন্দুদের। আমি তখন বলছি দাদা আমি তো দুজনে বিশ্বাস করি না, একজনে বিশ্বাস করি, কুল হুয়াল্লাহু আহাদ, বল তিনি আল্লাহ এক এবং আল্লাহ দ্বিতীয়। আরে দাদা আমি তো স্রষ্টা সৃষ্টিকর্তা ক্রিয়েটর, একজনকে বিশ্বাস করি, দুটো তো বিশ্বাসই করি না। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আসলে যত মত তত পথ। উনি বলে রামকৃষ্ণ তার একটা কথা প্রচলিত একটা কথা তিনি শুনিয়ে দিলেন যে দাদা যত মত তত পথ। আছে দাদা যত মত তত পথ হইতে পারে, তো সত্য পথ সঠিক পথ একটাই হবে, অসংখ্য নয়। উনি বলে বলছে বলবি সব সে যাই হোক, তো বলে সে বলেন কত টাকা কাটবো, যে কলম ধরেছে। আমি তখন বলছি যে দাদা কিছু কথা বলতে চাই, বলতে ঠিক আছে বলুন, তো আগে কত টাকা কাটবো একটু বলুন। আচ্ছা একটু পরে বলছি, তো কিছু আগে কথা শেয়ার করতে চাই। আমি তখন বলছি যে দাদা আপনি যে বললেন দেবী দুর্গা ভগবান, তো এর পক্ষে কি কোনো প্রমাণ আছে আপনার কাছে যে দেবী দুর্গা ভগবান? উনি আরো আশ্চর্য যে বলেন কি, আর দেবী দুর্গা ভগবান এর জন্য প্রমাণ লাগে নাকি? আচ্ছা প্রমাণ লাগবে না মানে ও অবশ্যই প্রমাণ লাগবে, বুঝলে দুর্গা এটা দেবী দুর্গা ভগবান এটা প্রমাণ আমার কিভাবে দেবো? আমি তখন বলছি ভাই একজন কে আপনি ঈশ্বর যে বিশ্বাস করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, তিনি ঈশ্বর কি ঈশ্বর নন এটা কি প্রমাণ লাগবে না? উনি একই কথা প্রমাণ কিভাবে দেবো যে ঈশ্বর? আমি তখন বলছি আপনার যদি প্রমাণ না থাকে ধরুন আমি ঈশ্বর, উনি তখন বুঝেস আপনি ঈশ্বর হতে যাবেন কেন? আমি তখন বলছি যে তারা আমি যে ঈশ্বর না তাহলে এটা প্রমাণ করেন, হয় আপনি প্রমাণ করেন দেবী দুর্গা ঈশ্বর অথবা এটা প্রমাণ করেন যে আমি ঈশ্বর না। উনি তখন বলছেন মৌলভী সাহেব আচ্ছা দেবী দুর্গা যে ঈশ্বর এগুলো আমাদের ধর্মগ্রন্থে আছে। আচ্ছা তাই নাকি, কোন গ্রন্থে? উনি তখন বলছে আমাদের গীতাতেই আছে। আচ্ছা তাই, আমি তখন বলছি আমার গাড়ির ড্রাইভারকে, কেন আমার গাড়ির পেছনে সবচেয়ে ধর্মগ্রন্থ রাখাই থাকে, এই ধর্মগ্রন্থগুলো এক একটা বোমার মতো কাজ করে। আশ্চর্য হয়ে যাবেন আমার গাড়ির সামনে, আমার ইন্ডিয়াতে যে গাড়ি আছে দেখবেন গাড়ির যদি কোনো ছবি দেখেন একদম গাড়ির কাঁচের সামনে এগুলো লাগানো আছে, প্রথমে কোরআন তারপরে বাইবেল তারপরে গীতা। মানে থানার পুলিশ যদি কোনো দিন গাড়ি আটকায় প্রথমে কাঁচে গিয়ে তাকাবে, তাকাবে গীতা যাবে না, এগুলি আছে প্রথমে দেখে আরে কোরআন গীতা বাইবেল, আশ্চর্য হয়ে যায়, মানে বুঝতে পারে না যে লোকটা কে। আর আমাকে যদি ধরে আমি তো মন্ত্র পাঠ করতে পারি, একবার যদি মন্ত্র পাঠ করে শুধু গোড় থেকে তো পাকিয়ে নেবো আর শুরু করে দেবো ইয়াদা ইয়াদা হি ধর্ম আছে, ও বুঝতে পারবে না এ বলবি না ঠাকুর। তো যাই হোক আমার গাড়িতে সবসময় ধর্মগ্রন্থ রাখাই থাকে, কেন ধর্মগ্রন্থ রাখাতে আমি অনেক সেফটি পাই, কেন যখন গাড়িকে চেক করে সমস্যা দেখে আমাদের গীতা ধর্মগ্রন্থ ওটা আবেগি হয়ে যায়, মৌলভী সাহেব আপনি আমাদের ধর্মগ্রন্থ পড়েন? আচ্ছা জি স্যার আমি পড়ি, পড়ি না আমি পড়াতেও পারি, তো তখন ওরা অনেক হালকা হয়ে যায়, মানে অত কঠোরতা দেখায় না আমার দেখে বাইরে। উনি তখন মনে করেন যে মৌলভী মানে সেকুলার লোকটা ভালো। তো যাই হোক আমি তখন আমার ড্রাইভারকে বললাম যে দাদা গাড়ির পেছনে যে গীতাটা আছে আর বেদ আছে আপনি দুটোই নিয়ে আসছেন, সবার সময় গাড়ির ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে। আমি তখন হিন্দু দাদাকে বলছি দাদা এটা কি আপনার ধর্মগ্রন্থ? বলছে দেখি বলুন স্যার, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ধর্মগ্রন্থ। আমি তখন বললাম যে দাদা আপনি যে বললেন দেবী দুর্গা ভগবান এই কথাটা আপনার গীতাতে আছে, তো দাদা এই তো গীতা কোথায় লেখা আছে একটু বের করে দেন, বের করে দেন। উনি যখন গীতাটা নিয়ে এবং পৃষ্ঠা উল্টাচ্ছে আমি একটু বার বলছি দাদা পেয়েছেন দেবী দুর্গা ভগবান আপনাদের গীতাতে আছে বললেন, আবার কিছু না বলে আবার পৃষ্ঠা উল্টায় যখন বারবার জিজ্ঞেস করে দাদা পেয়েছেন একটু বার উঠে তখন বলছে আরে মৌলভী সাহেব এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি,
আমি তখন বলছি দাদা এত মোটা গীতা এত তাড়াতাড়ি পাবেন না, এ কথা তো ঠিক, তাদের আমারও তো সময় তো পেরে যাচ্ছে, আমাকে তো প্রোগ্রামে যেতে হবে, এত সময়টা দিতে পারবো না। তো দাদা আপনাকে একটা কথা বলে যাই, দাদা আপনি যদি কোনোদিন এই শ্রীমৎ ভাগবত গীতা থেকে একবারে দেখাতে পারেন দেবী দুর্গা ভগবান এই দুটো কথা একসঙ্গে পাশাপাশি, তো দাদা 10 টাকা 20 টাকা চাঁদা নয়, 10-20 লক্ষ টাকা যদি মণ্ডপ তৈরি করতে লাগে আমি মুসলিম আদালত আপনি 20 লক্ষ টাকা দিতে আমি রাজি আছি, শর্ত একটাই, ধর্মগ্রন্থ থেকে দেখাতে হবে দেবী দুর্গা ভগবান গীতায় আছে। উনি তখন আমার কথা বুঝতে পেরে গেছেন, উনি তখন বলছেন মৌলী সাহেব তার মানে কি আমাদের ধর্মগ্রন্থে কথা লেখা নেই? আমি তখন বলছি দাদা আমি তো একজন মুসলিম, আমি যদি বলি নেই তো আপনি বিশ্বাস করবেন না। তো দাদা আপনাদের এই শ্রীমৎ ভাগবত গীতা আমি বেশ কয়েকবার পড়েছি, দেবী দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটাই গীতায় না, ভগবান তো দূরের কথা, আর দুর্গা শব্দটা কমপক্ষে তো থাকার দরকার, গোটা গীতাতে 700 মন্ত্র আছে একবারও ভগবান দুর্গা শব্দটা ব্যবহার করা নেই। উনি যখন বলছেন যে বলবি সাহেব আসলে আমরাও জানি আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নেই, উনি স্বীকার করেছেন। আমি তখন বলছি দাদা তাহলে পড়েন কেন? উনি যখন বলছেন আরে দাদা দেখুন বাপ দাদা পুরো পুরুষ ধরে হয়ে আসছে, পরম্পরা ধরে চলে আসছে, এই জন্যই করতে হয়। আমি তখন মনে পড়ে গেল যে এই কথা তো আমাদের হুজুররা বলে, ঠিক এই কথা বলে হুজুররা বলে, হুজুর আপনি মিলাদ কেন করেন? এটা তো কোরআন হাদিসে নেই। উনি যখন বলে আমরা জানি কোরআন হাদিসে মিলাদ নেই, তো বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছে এই জন্যই করি, বাঁচা নাই। আমি তখন বুঝতে পারলাম যে যখনই দেখবেন কোন হুজুরকে আর কোন ঠাকুরকে জিজ্ঞাসা করবেন দাদা এই দলিলটা কোথায় আছে, দলিল নাই, দলিল একটাই, বাপ আর দাদু। দলিল কি? দলিল বাপ আর দাদু। দাদা আপনি সবে বলতে যে হালাল রুটি খাচ্ছেন, দলিল কি? বাপ আর দাদু। দাদা আপনি যে কিয়াম করছেন, দলিল কি? বাপ আর দাদু। দাদা আমি যে প্রতিদিন ফরজ নামাজ পড়ে সম্মিলিত মোনাজাত করেন, দলিল কি? বাপ আর দাদু। আছে না নাই? আছে না? তো আমি এটা বুঝতে পারলাম অন্তত পক্ষে চাই হিন্দু হোক আর চাই মুসলিম হোক আর চাই খ্রিস্টান হোক যখনই দলিল চাইবে দলিল নাই দুটো দলিল বাপ আর দাদু, মানে মানুষদের স্বভাব পরে বুঝতে পারলাম যেটা শুধু আমাদের মুসলিমদের ব্যাধি নয় এটা হিন্দু ভাইদের মধ্যেও আছে। তখন তারা তখন বলছে যেমন হিসেবে বলেন কত টাকা বন্ধ, তো 10 টাকা দেন, মানে উনি ছাড়েননি এখনো, 10 টাকা দেন। আমি তখন বলছি যে দাদা সে যাই হোক আমি তো অনেক লম্বা সময় ধরে যাবো, তো দাদা আর একটা কথা বলতে চাই তারপরে আপনার সঙ্গে একটু কথা আমি দিচ্ছি। উনি তখন বলছে ঠিক আছে মৌলী সাহেব বলেন, আরো 10-12 জন যুবক ভাই দাঁড়িয়ে আছে, ওরা তখন বারবার ফিসফিস করছে মৌলী সাহেব খুব কিপটা, ওরা বলছে মৌলী সাহেব খুব কিপটা টাকা দিবার করে না, আর ওরাও সব যুবক আমাদের বয়সে ওরাও জেদ ধরেছে না মৌলীর কাছে নিয়ে ছাড়বো আজকে কতক্ষণ লাগে লাগা, তো আমিও দিতে চাই না ওরা আমাকে ছাড়ে না, আর আমিও বলছি যে তুই যতক্ষণ আটকে রাখবি ততক্ষণে দাঁড়িয়ে থাকবো আমার সমস্যা নাই। আমি তখন বলছি দাদা আচ্ছা দেবী দুর্গা পুজো যখন আপনারা করেন সেই সময় একটা মন্ত্র পাঠ করা হয় যেটা নাম হচ্ছে দর্শন মন্ত্র, এই মন্ত্র কি আপনি জানেন? উনি তখন বলছে মৌলী সাহেব দেখুন এগুলো তো আমরা জানি না, আমাদের ঠাকুর যারা আছে পণ্ডিত যারা আছে তারা জানে এগুলো, আর পুরুত মশাইরা জানে, আমাদের জানার দরকার নেই। আমি তখন বলছি দাদা এই মন্ত্র যদি পাঠ করে আপনি বুঝতে পারবেন যে মন্ত্রটা আপনাদের দেবী দুর্গারই মন্ত্র, বলছে হ্যাঁ তা বুঝতে পারবো, বা আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে না যে সুরা ফাতে নিজে জানে না কিন্তু মৌলী সাহেব পাঠ করলে বুঝে যেটা আলহামদুলিল্লাহ সুরা পড়ছে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। আমি তখন বলছি দাদা দেবী দুর্গার একটা দর্শন মন্ত্র আছে, মন্ত্রটা পাঠ করলাম মন্ত্র দেখেন কি বলে, দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তস্যৈ 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 নমঃ, দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তস্যৈ 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 নমঃ। ভাই মন্দির চালাতে পারবো? কি বলছেন? মন্দিরে যদি দায়িত্ব দেয় মন্দির বন্ধ থাকবে না, ওটা চালিয়ে দিতে পারবো, আর যদি মসজিদে দায়িত্ব দেয় ওটা বন্ধ থাকবে না, অন্তত 5 অক চলে যাবে। তো মন্ত্র কি বলছেন এখানে? ইয়া দেবী, বাবুদের দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? ভাই এর জন্য সংস্কৃত ভাষার পিএইচডি করার দরকার আছে?
দেবী হচ্ছে স্ত্রীলিঙ্গ। আমি যখন বলছি যে দাদা আপনাদের ধর্মগ্রন্থের মন্ত্র বলছে ইয়া দেবী, মানে দেবী স্ত্রীলিঙ্গ, আর হিন্দু ধর্মগ্রন্থ ঈশ্বরকে চিনবেন কিভাবে, একটা ডেফিনেশন একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, ভাই কোরআনে আছে না নাই? কোরআনে কোন সূরাটা আল্লাহ ডেফিনেশন? তার সমতুলতার সাদৃশ্য কোন কিছুই নেই। এটা কি আল্লাহর সংজ্ঞা, আল্লাহর পরিচয়, আল্লাহকে চেনার জন্য একটা মানদণ্ড, চারটে কোরআনের আয়াত। ঠিক একই ভাবে ঈশ্বরের সংজ্ঞা হিন্দু ধর্মগ্রন্থে দেওয়া হয়েছে, সেটা সূত্র অনুসার অধ্যায় ৬ মন্ত্র নামে বলা হচ্ছে না চস্য কশ্চিত পতি রাস্তি লোক না চেসি তালিঙ্গম শকরণম করণা পাদিপ না চস্য কশ্চিত জনিতা নিজিপ না চস্য কশ্চিত পতি রাস্তি লোক না চালিঙ্গম তার কোন লিঙ্গ থাকবে না। ইয়া দেবী বলতে দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি তখন দাদাকে প্রশ্ন করছি, হিন্দু দাদাকে, দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোন লিঙ্গ হবে না, সে নারী হবে না, পুরুষ হবে না। অথচ দেবী দুর্গা একটা জলজন্ত একটা নারী একজন মা বলে সম্বোধন করেন। তো দাদা হয় আপনার ধর্মগ্রন্থ ভুল, আপনার বিশ্বাস ঠিক, আপনার বিশ্বাস ভুল, ধর্মগ্রন্থ ঠিক, এখন কোনটা ঠিক কোনটা ভুল এটা আপনি নির্ণয় করুন। কেন তার ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি নারীও হবেন না পুরুষ হবেন না, নচা লিঙ্গামা। আমি হিন্দু দাদাকে তখন জিজ্ঞাসা করছি, দাদা আপনাদের দেবী দুর্গা তিনি কি কখনো বিবাহ করেছেন? উনি আমার কথা না বুঝতে পারে বলছেন কেন করবে না, অবশ্যই করেছে, মানে কথা ধরতে পারেনি, আমি উল্টো দিক দিয়ে ধরেছি। আচ্ছা দাদা আপনাদের দেবী দুর্গা তিনি কি বিবাহ করেছেন? অবশ্যই করেছে, কেন করবে না। আচ্ছা তার স্বামীর নাম কি? তিনি বলছে কেন দেবেন্দ্রের মহাদেব শিব, তার অনেকগুলো নাম আছে ব্রহ্মদেব মহেশ্বর রুদ্রা নীলকণ্ঠ অনেকগুলো নাম আছে, উনি বলে বলেছেন যে তাদের দেবী দুর্গা স্বামীর নাম শিব। আমি তখন বলছি দাদা মন্ত্র যে বলছে নাচে কশ্চিত পতি রাস্তি লোক, ভাই পতি মানে যিনি ঈশ্বর হবেন তিনি কোন স্বামী গ্রহণ করবেন না। আচ্ছা দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন কখনো স্বামী গ্রহণ করবে না, হচ্ছে আপনারা দেবী দুর্গা তিনি তো একটা স্বামী গ্রহণ করেছে, তো আপনার হয় ধর্মগ্রন্থ ভুল বিশ্বাস ঠিক, অথবা বিশ্বাস ভুল ধর্মগ্রন্থ ঠিক। অনেকগুলো কথোপকথন চলতে থাকে একের পর এক, তাকে বোঝানোর চেষ্টা করলাম এটা যে ভাই আপনি যেটা পালন করছেন এটা ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন নয়, বরং গা পা দাদ পুরো পুরুষ ধরে যেটা হচ্ছে এটাই ধর্ম পালন করছেন, এটা আপনার ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন নয়। কিছুক্ষণ পর উনি আবার বলছেন যে মৌলভী সাহেব আচ্ছা দেন ১০ টাকা দেন, অনেকক্ষণ কথা হলো। আমি তখন বলছি যে দাদা চলেন পাশে একটা মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকানে চলেন, মিষ্টির দোকানে আমি নিয়ে যাচ্ছি, তো ওরা আসতে চাইছে না, বলছে মৌলভী সাহেবের সঙ্গে মিষ্টির দোকানে যাবো আসতে চাইছে না। একটু বড় পাচ্ছে যে বলছে ঠিক আছে চলেন, তো মিষ্টির দোকানে যাওয়ার পরে আমি মিষ্টি অর্ডার দিলাম, খাওয়া দাওয়ার পরে কমপক্ষে ৩০০ টাকা আমি বিল করেছি, তো ৩৫০ টাকা মতো বিল হয়েছে আমি পকেট থেকে বের করে সরাসরি দোকানদারকে দিয়ে দিয়েছি, আর যখনই দিয়ে দিয়েছি হিন্দু দাদারা আমাদেরকে হা করে তাকিয়ে আছে এভাবে। তখন আমি তখন বলছি যে কি সমস্যা, উনি বলছে মৌলভী সাহেব আশ্চর্যজনক আপনি। আচ্ছা কেন দাদা? উনি তখন বলছেন আরে আমরা তো ভেবেছিলাম আপনি কৃপ্তা, আরে ১০ টাকা এতক্ষণ ধরে দিলেন না, ১০ টাকা দিতে রাজি হলেন না, আর খাওয়া দাওয়ার পরে ৩০০ টাকা ৫০ টাকা মতো বিল দিয়ে দিলেন, আশ্চর্য বিষয়। আমি তখন তাকে বললাম দাদা এখানে ৩৫০ টাকা কেন, ৩.৫ লক্ষ টাকা যদি আপনাদের হিন্দু দাদাকে খাইয়ে দিই ভাই আল্লাহ আমাকে জাহান্নামে দেবে? জি না, কিন্তু ১ টাকা যদি দুর্গা দেবী দুর্গার নামে আমি তাদের স্থানে দিই বা আমার জন্য জাহান্নাম আছে না নাই? আছে, দেবী দুর্গার নামে ১ টাকা কানা করিও দেওয়া যাবে না, কিন্তু একটা হিন্দু বোনের বিবাহ হচ্ছে না বা তাকে আমরা ১ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো, একটা হিন্দু বোন একটা হিন্দু মা বোন বা একজন হিন্দু ভাই রক্তের জন্য ছটফট করছে শরীর থেকে রক্ত দান করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো, কিন্তু সারানা পয়সা যদি দুর্গা পূজার নামে দিতে বলে বা এটা দেওয়া যাবে? এটা ইসলামে হারাম নিষিদ্ধ, এই জন্য আমরা বলি ইসলাম ধর্ম হচ্ছে উদারতার ধর্ম। কিসের উদারতার ধর্ম? তাহলে উদাসীন নয়,
বাংলাদেশে একটা শব্দ প্রচলিত আছে, ধর্ম যার যার উৎসব সবার, বাছানা নাই ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান দিয়ে শুধুমাত্র মুসলিমদেরকে বলে যে ধর্ম যার যার উৎসব সবার। যদি তাই হয় বা আমাদের কুরবানি ধর্ম কি ধর্ম নয়? কুরবানির মাংস খাওয়াটা ধর্মের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয়? তো উৎসব যদি সবার হয়, হিন্দু ভাইকে ধরে নিয়ে এসে আমরা গরু মাংস খাবো নাকি? বা মানবে কারো মানবে? কেউ যদি বলে রাষ্ট্র যার যার স্বাধীনতা সবার, দিয়ে পাকিস্তানে যেদিন স্বাধীন হয়েছিল আপনারা বাংলাদেশের পতাকা তুলিয়ে তুলবেন নাকি? বা পাকিস্তান যেদিন স্বাধীন হয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল বা পাকিস্তানে কখনো পতাকা তুলবে? রাষ্ট্র যার যার স্বাধীনতা সবার, আনন্দ সবার, বা এটা চলবে? কখনোই চলবে না। ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনো ধর্ম কখনো মেনে নিতে পারে না। কেন? একটা ধর্মের বিশ্বাসের সঙ্গে একটা ধর্ম বিশ্বাস 100% অপোজিট আছে না নাই? আছে। বা মূর্তি পূজা করলে ইসলাম ধর্ম এটা নিষিদ্ধ, হারাম, শিরক, কিন্তু এর মধ্যে হিন্দুদের বা জানাত আছে না নাই? তাই এই ধর্ম যার যার উৎসব সবার, এই সেরকম কোশ্চিন করা সম্ভব বা ইসলামের অনুমোদিত হতে পারে না। ইসলাম উদার, তবে ইসলাম উদাসীন নয়। আর একটা পয়েন্ট জানেন, যে গোটা বিশ্ব জগতে ইসলাম এমনই একটা বিধান দিয়েছে যে বিধানটার মধ্যে সর্বজনীন ভ্রাতৃত্ব সবচেয়ে বড় একটা প্রমাণ বহন করে। একটা বই আছে দ্য হান্ড্রেড, মাইকেল এস হাতের বই নয়, আর একটা হান্ড্রেড বই আছে, তবে এটা মানুষের জীবনে এসেছে। একজন ব্যক্তি সে ইসলাম কবুল করেছিলেন, ইংল্যান্ডের একজন ব্যক্তি সে ইসলাম কবুল করেছিলেন। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দাদা আপনি কেন ইসলাম কবুল করেছেন? উনি যখন বলছেন যে দাদা আমি ইসলাম কবুল করেছি মাত্র একটা কারণে। কয়টা কারণ ভাই? একটা কারণ। যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে আপনি কোন কারণ ইসলাম কবুল করেছেন, উনি যখন বলছেন দাদা আমি খুব মধ্যবিত্ত পরিবারের একজন ব্যক্তি ছিলাম, আমি ইংল্যান্ডে আমার বাড়ির জন্মভূমি ওখানে, তো আমি ব্যবসা করতাম বিভিন্ন ফলের ব্যবসা, ডাব এবং বিভিন্ন ফল পাওয়া যায় ভাই, আম, জাম, কাঁঠাল, লিচু যেগুলো পাওয়া যায়। উনি বলছেন যে আমি এইসব ফুডসের ব্যবসা করতাম, আর আমার দোকানটা ছিল একটা মসজিদের সামনে, জুমা মসজিদের সামনে। ঠিক এই সময়তে আমি মাঝে মাঝে দেখি যে জুমার দিনে ওই মসজিদে অনেক বেশি বেশি মানুষ আসে, অনেক মানুষ আসে, বা জুমাতে মানুষ বেশি আসে না, আসে। উনি যখন ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী, তিনি বলছেন আমি ওখানে দোকান দিই, তো জুমার দিনে অনেক মানুষ আসে, বেচা কিনা ভালো হয়, এই জন্য মসজিদের সামনে আমি দোকান দিতাম। তাই জন্য হঠাৎ করে দেখছি যে আমাদের ইংল্যান্ডের একজন খুব প্রভাবশালী ব্যক্তি, সে ব্যক্তি ছিল মুসলিম, হঠাৎই দেখছি তিনি 4-5টা গাড়ি নিয়ে আমাদের মসজিদের সামনে, আমার দোকানের সামনে গাড়িটাকে থামিয়ে দিয়েছে। আর গাড়ি থেকে যখন থামিয়েছে, তার 3-4টে বডিগার্ড সে গাড়ি থেকে নেমে গোটা মসজিদটাকে ঘিরে ফেলেছে। হঠাৎই ওই ব্যক্তি, ইংল্যান্ডের প্রভাবশালী ওই ব্যক্তি, সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে অজু করে তিনি মসজিদে প্রবেশ করলেন। একদম গেদিজি শেষের কাতারে, শেষ লাইনে তিনি দাঁড়িয়ে আছেন। একটু বার দেখছি যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তো ওই দাদাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এই কারণে ইসলাম কবুল করেছেন? বলছে জি না, এই কারণে নয়। আমি দেখলাম যে ওই প্রভাবশালী ব্যক্তি মসজিদে প্রবেশ করছে, একদম পেছনের কাতারে দাঁড়িয়ে। এত বড় একজন শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি, সে সামনে গেল না, তার সামনে কোনো জায়গা দেওয়া হলো না, পেছনেই আছে। বা বলুন তো যত কোটিপতি হোক, সে যদি শেষে যায় তাকে প্রথম কাতার দেওয়া যাবে? দেওয়া যাবে? দিয়ে যাবে না। উনি তখন বলছেন দাদা আরেকটা কথা, যে আমি দেখলাম যে আমারই পাশে আরেকজন ফল বিক্রেতা ছিল, উনি ছিলেন মুসলিম। যখন ওই ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি মসজিদে ঢুকে গেল, আমার ফল বিক্রেতা ওই বন্ধু, উনিও সঙ্গে সঙ্গে দোকানটাকে বন্ধ করে অজু করে মসজিদে ঢুকে গেলেন। গিয়ে দেখছি আমার ওই বন্ধু ফলওয়ালা, একজন মধ্যবিত্ত শ্রেণীর একজন ব্যবসায়ী, সে গিয়ে প্রভাবশালী ব্যক্তির কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। উনি বলছেন আশ্চর্য হয়ে গেলাম, এত বড় প্রভাবশালী একজন ব্যক্তি আর একজন আমার একজন বন্ধু সাধারণ শ্রেণীর, ও গিয়ে তার সঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিল, কোনো মানুষ তাকে কোনো কিছু বলতে পারলো না। উনি তখন বলছে আমি এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম যে এত বড় একটা মানুষের পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দিল, তাকে কিচ্ছু বলছে না। তখন ফল বিক্রেতা যখন বেরিয়ে আসে, তখন উনি তখন জিজ্ঞাসা করেন খ্রিস্টান বন্ধু যে ভাই তুই মসজিদে ওই ব্যক্তির পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ লাগালি, কেউ কিছু তোকে বললো না? তখন ফলওয়ালা একটা কথা বলেছিল, ওরা তার অন্তরে দাগ কেটেছিল। ওই ফলওয়ালা ব্যক্তি তখন তার বন্ধুকে বলেছিল ভাই ওটা হচ্ছে আল্লাহর ঘর, ওই ঘরে একবার যে প্রবেশ করে যায়, যখন আল্লাহু আকবারের তাকবীর পড়ে যায়, পৃথিবীতে কোনো মানুষের তখন পরিচয় থাকে না, একটাই পরিচয় হয়ে যায়, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি পরিচয়? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। তাই একবার যখন আল্লাহ রাব্বা ধ্বনি পড়ে গেছে, ও বিডিও না এমপি না এমএলএ না
না প্রধানমন্ত্রী এটা দেখার আর কোনো পরিচয় তার থাকে না, এক তাকবীরে পৃথিবীর সমস্ত পরিচয় ভুলে যায়, সবাই তখন হয়ে যায় আল্লাহর গোলাম। ওই ব্যক্তি তখন বলছে আমি এটা দেখে আশ্চর্য হয়েছিলাম, তখন আমি ওই আমার মুসলিম বন্ধুকে বলেছিলাম যে ভাই আপনার ধর্মটা আমার খুব পছন্দ হয়েছে, যে এরকম একটা ধর্ম যে পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দেওয়া হয়, বা কোনো হিন্দু ধর্মগ্রন্থে একজন ক্ষত্রিয় বা শূদ্র সেদিন গোটা সংস্কৃত ভাষায় বেদগ্রস্ত করে ফেলে ভাই, তারপরে দুর্গা মন্দিরে গিয়ে সে পুজো করতে পারবে? পারবে যদি ব্রাহ্মণ না হয়? কি বলছেন, পারবে? সে কখনোই পারবে না, যদি এমনটা না হয় কখনোই সে পারবে না। তো এটাই মূল কারণ তিনি বললেন যে আমি এই জন্য তাদের ধর্মগ্রন্থ পড়ার জন্য চাইলাম, সঙ্গে সঙ্গে আমাকে একটা ধর্মগ্রন্থ দেওয়া হল কোরআন, আমি কোরআন পড়া পরে 18 দিন পর ইসলাম গ্রহণ করি। ভাই কেন বলেন তো, রসুলের একটা সুন্নাত পালন করেছিল মসজিদে, কোনটা? কাদের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা। কিন্তু বাংলাদেশে অনেক জায়গাতে আছে না, কাদের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা যদি লাগিয়ে দেন পাশের ব্যক্তির বলার হুজুর চলে কোন কোরআন বছরে বলে কি বলে না আছে না, যে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পালা গেলে উনিও ফিরে বলবে আরে তোর বাপ মা ভদ্রতা শেখায়নি, তোর বাপের বয়সে তুই পায়ের সঙ্গে পালা গিয়ে দিয়েছিস, বা বলে কি বলে না। দেখেন বিশ্বভরে একটা সুন্নত নিয়ে বিদেশিরা তার ইসলাম কবুল করছে, ইসলাম ধর্মের আদর্শ। আল্লাহ বলেছে তোমরা যখন নামাজে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, নিজের ফাঁকাটাকে বন্ধ করো, মাঝখানে ফাঁকা রাখবে না। কেন? আমি দেখতে পাচ্ছি শয়তান প্রবেশ করছে। বাদিস আছে না নেই? স্যার আবুদাউদ 666 702 নম্বর হাদিস, সহিহ বুখারি 725 নম্বর হাদিস এবং রিয়াদুস সালেহীন 1095 নম্বর হাদিস। আল্লাহ বলেছে ফাঁকা জায়গা বন্ধ করো, কেন? ওর মধ্যে শয়তান প্রবেশ করে। আর হুজুর তখন মনে করেছে এই শয়তান মানে মনে হয় কান খাড়া করা শয়তান, যে আল্লাহ এই শয়তানের কথা বলেনি। কোন শয়তান? ওই যে ধরুন আপনাদের এলাকার এমপি মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, আর যখনই নামাজ পড়তে ঢুকেছে পাশের একটা রিক্সা চলে গেছে এমপির পাশে দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়ানোর পরে নামাজ পড়ার সময় কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়েছে, আর এমপি সে মনে মনে বলছে রিক্সা চলে আমার পাশে, আরে রিক্সা চলে আমার পাশে সঙ্গে পা লাগিয়েছে, এই যে কেমন কেমন করছে একটা, কেমন একটা অহংকার অহংকার ভাব, এটা হচ্ছে শয়তান। কোনটা? এই যে নিজের অহংকার, যে আমার পাশে একজন ফকির একজন মিসকিন আমার পাশে, এটা অহংকার অহংকার একটা ভাব। আসলে এটাকে বলেছে কি, এটাই মূলত হচ্ছে শয়তান। এই শয়তানকে দূর করতে হবে। কিন্তু বাংলার হুজুর তারা বুঝতে পারেনি, তারা মনে করে শয়তান মানে কান খাড়া করা শয়তান মনে আসবে আরিফ লেলার মতো, যে ওই শয়তান নয়, ওই শয়তানের কথা বিশ্ব নবী বলেননি। মানে কথা আছে হাদিসে এক, আমরা বুঝি আর এক। যেমন ছোট্ট 7 বছরের শিশু তার মাকে বলছে মা আইসক্রিম খাবো, কি খাবো? আইসক্রিম খাবো। মা তখন বলছে বাবা আইসক্রিম খাস না ঠান্ডা লেগে যাবে, তখন ছেলে বলছে না মা আমি আইসক্রিম খাবোই খাবো। মা তখন আবার বলছে বাবা আইসক্রিম খেও না ঠান্ডা লেগে যাবে, ছেলে তখন বলছে মা আমি সোয়েটার পরে খাবো। ভাই বলেন তো, মা যে ঠান্ডার কথা বলেছে ছেলে সে ঠান্ডার কথা বলেছে? মা বলছে আইসক্রিম খেও না ঠান্ডা লেগে যাবে, আর ছেলে তখন বলছে যে ঠিক আছে আমি সোয়েটার পরে খাবো, ভাই সোয়েটার পরে গেলে ঠান্ডা লাগবে না। আসলে ওই ঠান্ডা কথা বোঝায় নাই, ঠিক ওই শয়তানের কথা বলে নাই, এটা ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। যে শয়তান মানে নিজের অহংকার প্রকাশ যেন না পায়, যে পাশে রাজা আছে না ফকির আছে না ভিখারি আছে এটা দেখার বিষয় নয়, এটা মুসলিম উম্মার জন্য ইসলামকে আদর্শ হিসেবে প্রেজেন্ট করা যায়। মানুষ এইসব সুন্নতের কারণে ইসলাম কবুল করছে, কিন্তু বাংলাদেশে এইসব আমল করলে এক শ্রেণী মানুষটা কুলাঙ্গার বলে সম্বোধন করছে, এমনকি মসজিদ ধুয়ে পর্যন্ত নিয়ে নিয়েছে। বাঁচানো নাই যদি মসজিদে একবার জোরে আমিন কেউ বলেছে বা মসজিদ থেকে লাঠি মেরে বের করে দেওয়ার রেকর্ড আছে না নাই? যদি হচ্ছে বাংলাদেশের একজন স্বনামধন্য বক্তা, নামটা তার বললাম না, উনি বলেছেন যে আহলে হাদিস মসজিদ থেকে নাকি হানাফিদেরকে বের করে দেওয়া হয়, বা শুনেছেন? তিনি বলেছেন যে এমনটা কথা, আমরা বলি যে এই কথাটা সম্পূর্ণ এটা মিথ্যা, এটা অজ্ঞতার কারণে বা কোনো হিংসা বিদ্বেষের কারণে এই কথাগুলো প্রচার করা হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষে চলে যান, গোটা পৃথিবীতে চলে যান, একটা মসজিদ দেখাতে হবে যে কোনো আহলে হাদিস মসজিদে কোনো হানাফিদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, একটা মসজিদ নাই। কিন্তু গোটা বিশ্ব জগতে আমরা তাকিয়ে দেখেন যে ভাই হানাফি ভাইরা আহলে হাদিসদের মসজিদে, যদি মসজিদে যদি হানাফি ভাইদের মসজিদে আহলেসটা গেলে বা তারে দেয় কি দেয় না, তারিয়ে তো দূরের কথা, মসজিদে আগুন ধরে পুড়ে দিয়েছে বরিশালের মসজিদ, আছে না নাই বলেন? বা তারপরে আমাদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে কি হচ্ছে না, সব জায়গায় আমরা দুর্বল, এই জন্য আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। মহান সত্তার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা ইসলাম থেকে বেশি বেশি বোঝার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন।
কিছু মহিলাদের উদ্দেশ্যে কথা, যে আমাদের মা বোনেরা তারা সবসময় মনে করে যে আমরা ইসলাম ধর্ম পালন করি, আমাদের ইসলাম ধর্ম আমাদের মহিলাদেরকে সম্মান দেয় না, সবসময় পর্দা করে থাকতে হয়, বা আছে না অনেকে দেখুন যখনই মানবিক মানে মানবিক একটা কথা আছে তখন বলা হয় যে না ইসলামের নারীদেরকে কোনো অধিকার দেওয়া হয়নি, নারীকে খাঁচায় বন্দী করে রাখার কথা বলা হয়েছে, বা আছে না নাই আছে, কেন তারা আধুনিক পাশ্চাত্য যারা আছে তারা মনে করছে নারীর অধিকার মানে নারীর পোশাককে কেড়ে নাও ন্যাংটা করে ছেড়ে দাও, বা আধুনিক বিশ্ব কি চাইছে যে নারীর অধিকার বলতে তারা বোঝাচ্ছে যে নারীর পোশাকটা গা থেকে খুলে দাও, তাকে উলঙ্গ করে ছেড়ে দাও, এটাই নাকি তাদের স্বাধীনতা। একটা কথা প্রচলিত আছে যে নারীদের স্বাধীনতা চাই, নারী আন্দোলন করছে, বা আছে না নাই ভাই। আমরা একটা কথা বলি যে মানুষ বেশিরভাগ মানুষরা এইসব নারীদেরকে ধোকা দিচ্ছে, তারা বলছে নারীর অধিকার চাই, আসলে তারা নারীর অধিকার চায় না, তারা চায় সুন্দরী নারীর অধিকার। কার সুন্দরী নারীর অধিকার চায়, তার কুচ্ছিত নারীর অধিকার চায় না ভাই। বাংলাদেশের এয়ারলাইন্সে যতগুলো মেয়ে চাকরি হয়েছে কোনটা কুচ্ছিত কালো আছে খুঁজে নিয়ে আসেন তো, বলে আছে কথা বলেন? যখন এয়ারলাইন্সে বিমান সেবিকা নেয় তখন কি ভালো ভালো দেখে নেয় না কালো কচা গলা নেয়, বলেন? নাক টেরা বেকার ঠোঁট মোটা এরকম ফ্যাবলা মোটা নেয় জিনা, যখন এয়ারলাইন্সের চাকরি হয় তার প্রত্যেকটা শরীরে ইঞ্চি ইঞ্চি তাকে মেপে নেওয়া হয়, আগে দেখে নেয় পারফেক্ট আছে কি নেই। বলুন তো বাংলাদেশ নয় গোটা বিশ্ব জগতে এই এয়ারলাইন্সে যত মেয়েরা নারীরা চাকরি করে প্রত্যেকটা সুন্দরী কি সুন্দরী নয়, কোন কুচ্ছিত নারীকে নাই জি নাই না, যখনই 35-38 বছর পার হয়ে যাবে তারপরে চাকরি তার রাখে না কেন, তেমন তার যৌবনটা আর থাকে না, তার গাঁটটা জড়ো জড়ো হয়ে যায় ভাই। এটা কি নারী স্বাধীনতা না ধোকা, বলেন? একে নারীর অধিকার না ধোকা? আচ্ছা নারী সুন্দর জন্য তারা ব্যবসা করতে চায়, নারী সুন্দর জন্য বিক্রি করে তারা নারীকে পণ্য হিসেবে বিক্রি করে, বিক্রয় দ্রব্য হিসেবে ব্যবহার করে, তারা নারীদেরকে ছলনা করে তারা ব্যবসা করতে চায়, তারা কি বলছে নারীর অধিকার? আচ্ছা নারীর অধিকার তারা চায় না, যদি চাইতো তো ওই নারীর কেবল বয়সটা একটু বেশি হয়েছে এই জন্য চাকরি থেকে বরখাস্ত করতো না ভাই। যত জায়গায় দেখবেন বড় বড় শপিং মলে চলে যান, ওইসব শপিং মলে যেসব মেয়েরা চাকরি পেয়েছে তারাকে কুচ্ছিত কারণে সুন্দরী, বলেন? যারা নারীর অধিকার চায় তারা মূলত সুন্দরী নারীদেরকে তাদের ব্যবসার কাজে লাগিয়ে ব্যবসা করিয়ে নিতে চায় তাদের সৌন্দর্যের বিনিময়ে। কিন্তু আমাদের মা বোনেরা মনে করছে যে না চাকরি করছে মানে চাকরি দিয়েছে, আসলে তাকে চাকরি দেয়নি, তার চেহারাকে চাকরি দিয়েছে। কারা? কোনটাকে? চেহারাকে। তারা গোটা আধুনিক বিশ্ব দেখে, আমাদের ইন্ডিয়াতে একটা গাড়ি আছে ট্রাক্টরে, ট্রাক্টর বোঝেন ভাই, ট্রাক্টর আছে মাহিন্দ্রা কোম্পানির ট্রাক্টর, কলকাতাতে এয়ারপোর্টে থেকে নামবেন দমদম এয়ারপোর্টে নেমে বিল হবে দেবে একটা বড় ট্রাক্টরটা এয়ার দেওয়া আছে, ট্রাক্টরের আগে কি আছে জানেন, একটা বিকিনি পরা একটা মেয়ে বিকিনি পরা মানে বোঝেন, একটা বিরা পরে আছে, ছোট্ট একটা প্যান্ট পরে আছে যেটাকে আন্ডার প্যান্ট বলা হয়, মেয়েটা গাড়ির উপরে বসে আছে ট্রাক্টরের উপরে, দিয়ে তিনি লিখছে বাংলাতে লেখা আছে আর হিন্দিতে লেখা আছে, আহ কি শক্তি বন্ধু, কি বুঝাচ্ছে এটা দিয়ে? বা একটা নারীর সঙ্গে ট্রাক্টরের সম্পর্ক কি? নারীরা ট্রাক্টর চালাবে বা নারীরা ট্রাক্টর চালায়, বলেন? নারী কি ট্রাক্টর চালায়? আসলে এই যে একটা বাজে কেন বানিয়েছে বলেন তো, এখানে একটা চক্রান্ত কৌশল আছে, কেন একটা ট্রাক্টর যদি এক দেওয়া হয় কোন মানুষ কিন্তু এদের দিকে তাকাবে না, কিন্তু একটা অর্ধলঙ্গ নারী যখন থাকবে যে গোটা শরীর বেরিয়ে আছে তাহলে কত সুন্দর ছবি, একবার তাকে একদের দেখবে কি দেখবে না? মূলত এই একটাকে ফোকাসিং করার জন্য অর্ধলঙ্গ একটা নারীর একটা ছবি দিয়ে অশ্লীল একটা শব্দ দিয়ে একটা ওই পর্দাকে তৈরি করা হয়েছে, যেন একটা দিকে মানুষ বেশি বেশি দেখে, আপনি যেখানেই দেখবেন নারীদেরকে নিয়ে ব্যবসা করছে, এটা নারী স্বাধীনতা নয়। যখন নারী সুন্দর দেশে তাকে তার ডাস্টবিনে নিক্ষেপ করছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু আমরা মনে করছি এটাই নারীর স্বাধীনতা। কোথায় স্বাধীনতা দিয়েছে? এক জগতের স্বাধীনতা দেয় নাই। বা ইসলাম নারীকে এমন সম্মান দিয়েছে, এমন অধিকার দিয়েছে, গোটা বিশ্ব জগতের যত ধর্ম আছে কেউ দিতে পারেনি। সেই বুখারী খুলেন হাদিস নাম্বার 5890, বিশ্ব নবী বলছেন, একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই গোটা বিশ্ব জগতে আপনাকে আল্লাহকে বাদ দিয়ে সবচেয়ে কাকে বেশি ভালোবাসবো? বিশ্ব নবী বলছেন তোমার মাকে। কাকে? তোমার মাকে। এরপর সাহাবী বলছে আল্লাহ রাসূল, তারপরে কাকে? আসলে আমার বলছে তোমার মাকে। তিনবার বলতে জিজ্ঞেস করে আল্লাহ রাসূল, এরপর কাকে? আসলে বলছে তোমার মাকে। ভাই কবার বললো? তিনবার। এরপর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে আল্লাহ রাসূল, এরপর কাকে?
আলাসু বলছে তোমার বাবাকে, দেখ কয় আমার বাবা, মানে 100 ভাগের মধ্যে 75% ভালোবাসা কে হকদার? মা। 25% আছে বাবা। সুনান নাসাই কিতাবুল আদাব হাদিস নম্বর 3104 বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল বলছে, তোমার মা আছে বাড়িতে? জি আছে। যাও খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। ভাই জিহাদ শব্দের বড় ইবাদত কি ইবাদত নয়? এটা মায়ের ইবাদত করা, মায়ের খিদমত, মায়ের খিদমত করা। আসলে জিহাদের সমান মর্যাদা দিয়ে দিল। বা নারীকে কে বেশি মর্যাদা দিয়েছে? সুনান নাসাঈ হাদিস নম্বর 3105 পরে হাদিস বিশ্ব নবীর কাছে এসে আল্লাহ রাসূল বলছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, বা কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাত। বাবা তো ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কি দেয় নাই? মর্যাদা ইসলাম নিয়েছে। আর যারা বহির্বিশ্ব আছে তারা নারীকে মর্যাদা নয় বরং তাদেরকে দিয়ে ব্যবসা করিয়ে যখন তাদের যৌবন শেষ হয়ে যায় ডাস্টবিনে ফেলে দেয়, তাদের একবার চোখে দেখা দেখতে চায় না। কিন্তু নারীরা মনে করছে এটা নাকি তাদের শুধুমাত্র, এটা নাকি স্বাধীনতা। ইসলাম নাকি তাদেরকে কোন স্বাধীনতা দেয় না। ইসলাম বলছে মায়ের পায়ের নিচে জান্নাত। ভাই এর চাইতে বড় কিছু প্রয়োজন আছে? জি না। কিন্তু আমাদের মা বোনেদেরকে মনে রাখতে হবে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা বিশ্বনবী বলেছে। তো সমস্ত মায়ের পায়ের নিচে জান্নাত নয়। কি বললাম? সমস্ত মায়ের পায়ের নিচে জান্নাত নয়। বলতো আমার আপনার মা যারা আছে, যেসব নারীরা আছে আমাদের এলাকাতে, এইসব মায়ের পায়ের নিচে জান্নাত আশা করা যায়? বলেন, কেবল মাগরিবের আজান পড়েছে, যখনই আজান পড়েছে মাথাতে ঘোমটাটা দিয়ে দিল, আছে না নাই? সারাদিন খোলা ছিল, আজান করেছে মাথায় ঘোমটা দিয়ে দিল, বাচ্চা লাগাতে? বা বলুন তো আজানের সময় মাথায় ঘোমটা দিতে হবে? কোরআন হাদিসে এমন কোন কথা আছে না? একজন নারী সব সময় মাথায় কাপড় দিয়ে থাকবে এ কথা আছে? কোনটা দেন? কত ধর্ম দেখাচ্ছে আজান করেছে একদম ধারণ গিয়ে গেল, আজান সে পাতা শয়তান। বলুন আছে না নাই? 100% আছে। প্রত্যেকটা ঘরে ঘরে মাগরিবের আজানের সময় সিনেমা দেখছে, পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়া ছবি, দেখতে দেখতে আজান হচ্ছে আর বাংলাদেশ বিটিভি উনিও পারে আজানের সময় আল্লাহ হকবত আজানও দেয়, আবার আজান সে আবার ন্যাংটা ছবি, আছে না নাই? বাছে না? আশ্চর্য দুনিয়া। দেখেন আজানের সময় আজান হওয়ার পরে আবার দেখবেন মা বোনেরা আছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পাগল তারা, ভারতবর্ষের জন্য যদি পারেন সব নৌকাতে পার করে দেন। মানে বাংলাদেশে যতগুলো ভারতবর্ষের চ্যানেল বিখ্যাত, আমাদের ইন্ডিয়া ততগুলো বিখ্যাতই না। আমরা তো চ্যানেলের নামই জানি না। আপনাদের বাংলাদেশে ফেমাস চ্যানেল আমাদের ইন্ডিয়ার স্টার জলসা, আছে না নাই? জীবন মানে জি বাংলা, আছে না নাই? ভাই আমাদের ইন্ডিয়ান লোক যত চ্যানেলগুলো দেখে না তার চেয়ে বেশি আপনারা দেখেন, টিআরপি আপনারা বেশি দিচ্ছেন। আর বাংলাদেশের নাই, বিশেষ করে নারীরা আর বিশেষ করে হালকা বয়সের যুবতীরা, তারা একদম মাগরিবের আজান পড়বে টিভির ঘরে ঢুকলো একদম তাহাজ্জুদের ওয়াক্ত, না পড়লে তো বের হবে না, বাঁচে না নাই? ভাবতে এইসব মায়ের পায়ের নিচে জান্নাত হবে? মায়ের পায়ের নিচে জান্নাত বিশ্বরূপী মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহ মিন জালিম। তাহলে বুঝতে হবে কোন মায়ের পায়ের নিচে জান্নাত। আমরা বলি ইমাম বুখারি রাহিমাহুল্লাহর মায়ের পায়ের নিচে জান্নাত। তার মায়ের পায়ের নিচে জান্নাত ইমাম বুখারি। বা ইমাম বুখারি এর জীবন আপনারা অনেকে জানেন, তার বয়স যখন 7-8-9 সেই সময় তার চোখটা অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়, ভাই আমরা জানি কি জানি না। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ প্রতিদিন তাহাজ্জুদে নামাজের সময় উঠতেন, আল্লাহর কাছে দুই হাত ছেড়ে দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন যে আল্লাহ তুই আমার ছেলেকে কবুল করে দাও, তোমার রাস্তায় কবুল করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারির দোয়া কবুল করেছিলেন। এই জন্য তো ইমাম বুখারি কি ইমাম বুখারি দেখতে পাচ্ছেন ভাই কার চোখের পানির মূল্যে? তার মায়ের, মায়ের পায়ের নিচে জান্নাত। বাবা ইমাম বুখারী মায়ের পায়ের নিচে জান্নাত কি জান্নাত নয়? অবশ্যই তার মায়ের পায়ের নিচে জান্নাত। কেন? তার মা প্রতিদিন ইমাম বুখারীর মধ্যে দোয়া করতে, তার জন্য দোয়া করতে। বাবা আমাদের মা বোন যারা আছে তার স্বামীর জন্য দোয়া করে, কোনদিন রাত্রে উঠে বলেছে জাল্লাহ আমার স্বামীটা নামাজ পড়েন আল্লাহ তুমি তাকে একটু হেদায়েত দাও, এ দোয়া করেছে? কোনদিন আমাদের পিতা মাতা যারা আছে তারা কি দোয়া করেছে যে আল্লাহ আমার ছোট্ট সন্তানটা সে বিপদগামী হয়েছে, বাজে বাজে বন্ধু বান্ধবী পাল্লা করেছে, আল্লাহ তাকে পথ থেকে ফিরিয়ে নিয়ে আসো? এর জন্য আমাদের মা বাবা দোয়া করে? জি দোয়া করে না। তো মায়ের পায়ের নিচে জান্নাত মানে সমস্ত মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা নয়, বরং যে দায়িত্ব পালন করবে সেই মায়ের পায়ের নিচে জান্নাত। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মায়ের পায়ের নিচে জান্নাত। মা বোনদের উদ্দেশ্যে কথা যে মা আপনিই পারেন গোটা সমাজকে গোটা পৃথিবীকে বদলে দিতে
ভিতরে, কারণ আপনার হাতে আছে চাবিকাঠি একটা আদর্শ পরিবার আদর্শ সমাজ তৈরি করার জন্য। যে নারীর ভূমিকা যতটা আছে গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে এত ভূমিকা পালন করা সম্ভব নয়। কেন? একটা কথা প্রচলিত আছে জানবেন, যে কোনো পুরুষ যদি সফল হতে চায় তার পেছনে একটা নারী প্রয়োজন। কি প্রয়োজন? একটা পুরুষকে সফলের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য পেছনে একটা নারী দরকার। একজন নারী ছাড়া একজন পুরুষ কখনো সফল হতে পারে না। আবার একই ভাবে একটা পুরুষকে যদি ধ্বংস করতে চান তার পেছনে একটা নারীকে লাগিয়ে দেন। কোন বোমার দরকার নেই, কোন রকেটের দরকার নেই। আপনার শত্রুটাকে যদি ধ্বংস করতে চান পেছনে একটা নারী লাগিয়ে দেন, দু মাস তিন মাস পর ওই লোকটা এমনি বরবাদ হয়ে যাবে। ভাবে কি হবে না? তাই চাই কোন পুরুষ সফল হোক বা ধ্বংস হোক, একটা নারী তার জন্য যথেষ্ট। পৃথিবীতে যত সফল মানুষ আছে প্রত্যেকের জীবনে পড়েন পেছনে একটা নারীর হাত আছে, নচেত সে সফল হতে পারেনি। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটু আগে বলেছি ইমাম বুখারী যে সফল ব্যক্তি পেছনে কে ছিল? মা। বা আপনারা ফেসবুক ব্যবহার করেন? কারা কারা ফেসবুক ব্যবহার করেন একটু হাত তোলেন তো ভাই। আরে ভাই আমিও করি নেন, আমার দুটো আইডিয়া আছে। অনেকে হাত তুলছেন লজ্জাতে, হাত তুলছেন না। তো ভাই ইমাম মানে আমরা যে ফেসবুকটা ব্যবহার করি বা ফেসবুক তৈরি করার পেছনে কি ইতিহাস, কি রাজ আছে আপনারা জানেন? কেন ফেসবুক তৈরি করা হলো বা ফেসবুক কে আবিষ্কার করেছে বলেন? মার্চ জুকারবার্গ 2004 সালে, সম্ভবত মার্চের 3-4 তারিখে, সম্ভবত 2004 সালে মার্চ জুকারবার্গ তিনি ফেসবুক এটাকে লঞ্চ করে। ভাই কেন তৈরি করে ফেসবুক জানেন? আমরা অনেকেই জানি না। তাই আমি বলেছি প্রত্যেক সফল পুরুষের পেছনে একটা নারীর হাত অতীব জরুরি। মার্ক জুকারবার্গ যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, আইটি নিয়ে পড়াশোনা করতেন, ইন্টারনেট টেকনোলজির উপরে, ইনফরমেশন টেকনোলজির উপরে, ঠিক সেই সময় মার্ক জুকারবার্গ একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক বেঁধে যায়, মানে অ্যাফেয়ার হয়, ভালোবাসা প্রেম প্রীতি হয়ে যায়। অনেকদিন তার সঙ্গে প্রেম প্রীতি চলার পরে হঠাৎই সে মেয়েটা মার্ক জুকারবার্গের সঙ্গে ব্রেকআপ করে দেয়, মানে সম্পর্ক ছিন্ন করে দেয়, মানে ভালো আর বাসবে না, মানে ছেঁকা দেয়, মানে মার্ক জুকারবার্গের তার গার্লফ্রেন্ড ছেঁকা দিয়েছে। কিছুদিন পর মার্ক জুকারবার্গ মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতেন, এই জন্য মার্ক জুকারবার্গ তার সঙ্গে বারবার বিভিন্ন ভাবে কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করে। তাকে অনেকগুলো সেই সময় সোশ্যাল মিডিয়া যেগুলো ছিল গুগল, ইয়াহু, এগুলো থেকে মেসেজ দিতে থাকে, কিন্তু মেয়েটা তার মেসেজ দেখে না। কিছুদিন পর যখন মার্ক জুকারবার্গ বেশি বেশি মেসেজ দিতে শুরু করে, মার্ক জুকারবার্গকে তখন সমস্ত ওয়েবসাইট থেকে ব্লক করে দেয় তার গার্লফ্রেন্ড। মার্ক জুকারবার্গ সেই সময় জেদে পড়ে যায় যে তার গার্লফ্রেন্ড তাকে ব্রেকআপ করেছে এবং সমস্ত সাইট থেকে ব্লক করে দিয়েছে। মার্ক জুকারবার্গ তখন বলছেন, মানে তিনি চেক করেছেন যে আমাকে এই সাইট থেকে মানে বন্ধ করে দিয়েছে, ব্লক করেছে। তখন তিনি একটা নতুন ভাবে আবার কাজে মনোযোগ দিলেন যে কিছু একটা করতেই হবে। আইটি নিয়ে পড়াশোনা করতেন, তারপরে তিনি তৈরি করে দিলেন এমন একজন এমন একটি অ্যাপ যে শুধুমাত্র সেই মেয়েটার সঙ্গে মেসেজ দেওয়ার জন্য, যার নাম দা ফেসবুক। কি বললাম প্রথমে? কি ছিল? দা ফেসবুক। পরে 2005 সালে দা শব্দ কেটে দিয়ে শুধু ফেসবুক রাখা হয়েছে। ভাই এই মার্ক জুকারবার্গ যে ফেসবুক আবিষ্কার করেছিল কেন করেছিল বলেন তো? ওই মেয়েটার জন্য, জেদে পড়ে করেছিল। তাই মনে রেখেন প্রত্যেক সফল পুরুষ তার জীবনে পড়ে দেখেন তার পেছনে একটা নারীর হাত আছেই আছে। নারী যদি সাপোর্ট না করে একজন পুরুষ কখনোই সফল হতে পারে না। ভাই আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেছনে নারী ছিল কি ছিল না? ছিল। সে ওখানে 7 নম্বর আর 349 নম্বর হাদিস বলে দেখেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গায় ছিলেন হঠাৎ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বিশ্ব নবী বলছে ইকরা পড়ো, মানে কারণে পড়তে পারি না, জোরে জোরে চাপ, এত চাপ আলসু সহ্য করতে পারেনি। তুই দুর্বল গতিতে তিনি বাইরে চলে এসেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ঘটনা খুলে বলছেন, আম্মা জান তখন বিশ্বনবীকে অনেক সাপোর্ট দিচ্ছেন, চিন্তা করে দেখেন বিশ্বনবীর ভয় থরথর করে কাঁপছে, মা আম্মা জান তাকে চাদর দিয়ে ঢেকে দিচ্ছে। বিশ্বনবী সেই সংকটময় সময় তিনি যে নবী হয়ে গেছেন তিনি নিজে বুঝতে পারেননি। চিন্তা করেছেন তিনি যে নবী হয়ে গেছেন তিনি বুঝতে পারেননি যে তিনি নবী হয়ে গেছেন। তিনি ভয় পেয়েছেন জানার পরে কোনো কিছু খারাপ কিছু হলো কিনা, ভয় পেয়ে গেছেন। আমাদেরকে সে বলছে আমাদের সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যান, কোনো ওয়ার্কারের নকলের কাছে যান, কোনো ওই ব্যক্তির কাছে যান, ওই চাচার কাছে যান যে আমার স্বামীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, এটা কিসের আলো? আমাদের সব জায়গায় বিশ্ব নবীকে নিয়ে ছুটে বেড়ান। ভাই আল্লাহ রাসূলের সফলতার পেছনে, বিশ্ব নবীর পেছনে সফলতার পেছনে আমাদের ভূমিকা ছিল কি ছিল না? ছিল। একজন বিশ্ব নবীর পেছনে যদি একজন নারীর হাত থাকে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একটা নারীর হাত অতীব জরুরি। তাই একটা নারী পারে, একজন মা পারে সমাজকে পরিবর্তন করতে, অত ধ্বংস করে দিতে পারে।
কেন? মা যদি চায় যে একটা সন্তানকে লালন পালন করে জাতির সামনে আদর্শ একজন সন্তান তৈরি করবো, বা একটা নারী পারে। এই জন্য আমরা একটা কথা বলেই থাকি, যারা বিশ্ব জগতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? সবচেয়ে কঠিন কাজ, কেউ যদি বলে মঙ্গল গ্রহে চলে যাওয়া সবচেয়ে কঠিন কাজ, আমরা বলি কথা সঠিক নয়। কেউ যদি বলে স্পিড অফ লাইট, লাইটের গতিবেগে ভ্রমণ করা সবচেয়ে কঠিন কাজ, আমরা বলি এটা মিথ্যা কথা। গোটা বিশ্ব জগতে সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল কাজ একটা ছোট্ট শিশুকে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে মানুষের সামনে আদর্শ পুরুষ হিসেবে তৈরি করে দাঁড় করানো, এটা পৃথিবীর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল কাজ। বলুন তো এটা সবচেয়ে কঠিন কাজ কি নাই? গোটা বিশ্ব জগতের সবচেয়ে কঠিন কাজ কোনটা? আর ছোট্ট শিশুকে ধীরে ধীরে বড় করে জাতির সামনে মানুষ হিসেবে তৈরি করা, এটা গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল কাজ। ভাই এই কাজের দায়িত্ব কাকে দিয়েছে বলেন? তার মাকে আর তার বাবাকে দিয়েছে, শ্রেষ্ঠ কাজ। কিন্তু আমাদের মা বোনেরা বুঝে না, তারা মনে করে গার্মেন্টস এর চাকরি করছি এটা সবচেয়ে ভালো কাজ আছে না? নেই রাজশাহীতে বাড়ি ঢাকাতে চলে গেছে গার্মেন্টস এর চাকরি করতে। ভাই গার্মেন্টস এর চাকরি করছেন, 6,000 টাকা করে বেতন পাচ্ছেন, বছর গেলে কত হয়? 6,12,72,000 টাকা। 10 বছর কাজ করবেন 7 লক্ষ, খুব বেশি 7.5 লক্ষ টাকা উপার্জন করবেন, খরচ খরচা বাদ দিয়ে 6 লক্ষ টাকা। আপনি 10 বছর ধরে 6 লক্ষ টাকা আপনি কি করছেন? জমাচ্ছেন। এই 6 লক্ষ টাকা 10 বছর ধরে জমিয়েছেন, কিন্তু এই 10টা বছর আপনার সন্তানকে সময় দিতে পেরেছেন? বলেন একটা মা যদি গার্মেন্টসে চাকরি করে এই 10 বছর যেসব সন্তানের খুব প্রয়োজন তার মাকে, তার মা সময় দিতে পেরেছে জি না? এই সন্তানকে যদি 10 বছর তার মা 24 ঘন্টা সময় দিত, এই সন্তানকে যদি যথেষ্ট ভাবে লালন পালন শিক্ষা দীক্ষা দিত, ভাবতো 10 বছর পর এই সন্তান একজন আদর্শবান ব্যক্তি হয়ে যদি ভালো চাকরিও করতো, ভাই 6 লক্ষ টাকা তুলতে কদিন লাগবে বলেন? তার মা 6,000 টাকা বেতন চাকরি করার জন্য ছুটে বেড়াচ্ছে। আমরা এই জন্য বলি যে আপনি না খেয়ে থাকেন, আপনি ভাত শুধুমাত্র ভাত খান, নুন ভাত খান, কিন্তু ছেলেকে সময় দেন, ছেলেকে বাদ দিয়ে আরেক জায়গায় যান, ছেলেকে ধ্বংস করতে একজন পিতামাতা সহযোগিতা করছে। কেন? পিতামাতার গাড়ি ছাড়া কোনো সন্তান কখনোই একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। মহান সত্তার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম আমিন। মহান সত্তার কাছে এই দোয়া, এই প্রার্থনা। আজকে এই আলোচনা সভা যুব সমাজের উদ্যোগে আজকে যুবকরা চাইলে এখানে একটা নাচ গান অনুষ্ঠান করতে পারতো, ব্যাপারটা কি পারতো না বলেন? করে যুবকরা 17 বছর ধরে তারা এই ধারাবাহিকতাকে বজায় রেখেছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই যুবকদেরকে তুমি আরো বেশি দিনই কাজ করার তৌফিক দান করো, আল্লাহুম আমিন। মানে যুবক শক্তি এমন একটা শক্তি, যুব শক্তি দিয়ে গোটা বিশ্ব জগৎকে পরিবর্তন করা যায়। যুব শক্তি এমন একটা শক্তি যে গোটা বিশ্ব জগৎকে পরিবর্তন করা যায়। কেন? মানুষ ভালো করুক আর খারাপ করুক, কোন অবস্থা করে জানেন? যুবক অবস্থায় ছোট্ট যখন 7 বছরের শিশু ও মানুষের ক্ষতি করতে পারে না, এ রাষ্ট্রের ক্ষতি করতে পারবে না 7 বছরের একটা শিশু, 10 বছরের শিশু এ রাষ্ট্রের ক্ষতি করতে পারবে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় 50 বছর পার, 60 বছর, 70 বছর বৃদ্ধ, এ একটা রাষ্ট্রের ক্ষতি করতে পারে না। তাই মানুষ ভালো করুক আর খারাপ করুক, ভাই কোন বয়সে করে? যুবক মানে যুবক সময়ে, যে সময় রক্ত তত্ত্ব তাজা সেই সময় চাই ভালো করলে ভালো করবে, খারাপ করলে খারাপ করবে। কোন সময়? এই যুবক সময়ে। তাই যুবকদেরকে নিয়ে বিশ্বনবী অনেক কথা বলেছেন, কয়েকটা কথা যুবকদের জন্য। ভাই যুবক ভাইদেরকে আল্লাহ সুবহানাহু বলেছে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে, তার নিজের ছায়ার নিচে স্থান দেবে। সেই বুখারী শরীফের 60 নম্বর হাদিস। তা আমাদের যুবক আছে না নাই বলেন? যুবক আছে না নাই? আছে। সন্তিমিজি 624 নম্বর হাদিস, বিশ্ব নবী বলছে কি আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে 5টা প্রশ্ন না করা পর্যন্ত এক ধাপ সামনে এগোতে দেওয়া যাবে না। তা আমাদের এক আন উমুরিহি, তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমাকে 55 বছর সময় দিয়েছি, এই 55 বছরে কি করেছো? তারপর আরেকটা প্রশ্ন খাস ভাবে করা হবে যে তোমার যে যৌবন সময়, এই যৌবন সময় তুমি কি করেছো? আজকে যে যুবকরা আজকে যে ইসলামী আলোচনা সভা দিয়েছে, ভাই এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভাই এর প্রতিদান কি আমাদের মধ্যে পাবে কি পাবে না? যে নাচ গানের অনুষ্ঠান যদি করতো, যাত্রা বিচিত্রা করতো, এর জবাব দিতে হতো কি হতো না? দেখেন চিন্তা করে দেখেন, আল্লাহ দুটো প্রশ্ন কথা বলছে যে কোনো বয়স সম্পর্কে হিসাব
দিতে হবে। আবার স্পষ্ট বলছে যে যৌবন কাজটা কোন ক্ষেত্রে ব্যবহার করেছো এটাও আপনাকে হিসাব দিতে হবে। তো যুব সমাজকে বলি যে তোমাদের ব্যাপারে বিশ্বনবী অনেক কথা বলেছে, আল্লাহর নিজের ছায়া নিচে স্থান দেওয়ার কথা বলা হয়েছে, তোমাদেরকে নিয়ে বিশ্বনবী অনেক ফজিলত কথা বলেছে। তাই আমরা যদি দুর্বল গতিতে ছুটে চলি অবশ্যই ইসলামের পতাকা আমরা উত্তোলন করতে পারো। আমিও যুবক, আমি যুবক কি যুবক না ভাই না, দাঁড়িয়ে আছে বলে ভাবছেন যে বয়স ষাট, যে না বয়স অত নয়। তা আমাদের যুবক ভাইদেরকে বলি যে ভালো কাজ করতে আসলে বাধা 100% আসবে। মনে রাখবেন যে কাজে বাধা নাই সে কাজে সফলতার আনন্দও নাই। বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা। যে জিনিস সহজে পাওয়া যায় সে জিনিস অতটা ভালো লাগে না। ছোট্টবেলায় মনে রাখবেন যখন খুব অবস্থা খারাপ ছিল, গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, যেদিন আপনার বাড়িতে প্রথম সাদা কালো একটা টিভি নিয়ে এসেছিল বাবু তো কত আনন্দ পেয়েছিলেন একটু চিন্তা করেন। যখন আপনি পাশের বাড়ি থেকে টিভি দেখতে যেতেন ভাই বলুন তো কত আনন্দ পেতেন। এখন এলইডি দেখছেন বড় বড় 52-54 ইঞ্চি ভাই ওই আনন্দ পান পান কি বলেন পান ভাই না কেন বলেন, তখন সহজ হয়ে গেছে এটা, এটা ঘরে ঘরে হয়ে গেছে। যখন এলাকাতে কারো চোখে মোবাইল ছিল না, একটা দুইটা মোবাইল মোবাইল বা ওদের সেই সময় একটা মোবাইলের গুরুত্ব ছিল কি ছিল না, ছিল কেন একটাই আছে, মানুষ সবাই তার কাছে বসে থাকতো, ওর নাম্বারটা দিত যে ওর কাছে ফোন করবি। আর ও কিন্তু প্রতিদিন রাত্রেবেলা দেখেন মোবাইল নিয়ে চলে তো ভাই তোর ফোন এসেছে, কত আনন্দ বা ছিল কি ছিল না। কিন্তু মোবাইল এখন সহজ হয়ে গেছে, এখন যদি কেউ দিন মিস করলে তা আমাদের মা থাপ্পো মিস করল নাই ভাই আছে না নেই। তাই বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা। তা আমাদেরকে বসে থাকলে চলবে না। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা দিয়ে আলোচনা শেষ করবো, তাহলে প্রশ্ন উত্তর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যুবা তুমি কি শুয়ে শুয়ে ঘুমিয়ে তাকে দিবে সারাটি জীবন, তুমি এই দুনিয়াটি হোক কর্মচঞ্চল দুর্বল গতিতে ছুটে চলা, নিরন্তর ছুটে চলা পরিশ্রমের নাম। কেননা ঘুমানোর জন্য বিশ্রামের জন্য কবরের জীবনটি তো আছেই ভাই, কবরটা বিশ্রামের জায়গা কি বিশ্রামের জায়গা নয়, কার জন্য বিশ্রামের জায়গা, মুমিন বান্দার জন্য কবরটা বিশ্রামের জায়গা। আর দুনিয়াটা হতে হবে কর্মচঞ্চল দুর্বল গতিতে ছুটে চলতে হবে, আপনি কত বিশ্রামের দরকার, আপনি কবরের জীবনটা পুরোই আপনি বিশ্রাম, কিন্তু এই পৃথিবীতে আপনাকে কাজ করতে হবে কি হবে না, তাই পৃথিবীতে কাজ করেন আর কবরে আপনাকে